আলাদা করে রাখা আছে যদিও বা ক্যানভাতে বলা হয়েছিল, যে গিকটা ওই কথাতে আসছিল যে গিক কি জিনিস, আজকে গিকটার সম্পর্কে আলোচনা করা। অফার লেটার কি, গত পরশু দিন কে জানি প্রশ্ন করেছিল যে অফার লেটার, অফার লেটার কি এবং কিভাবে সেন্ড করতে হয় এটা সম্পর্কে আলোচনা হবে। হ্যাঁ, সর্বশেষ হচ্ছে বায়ার রিকোয়েস্ট সম্পর্কে, যে প্রশ্নটা সবথেকে বেশি বায়ার রিকোয়েস্ট। আর ফাইবারে যখন যাব কাজ করার জন্য কিন্তু বায়ার রিকোয়েস্ট সেন্ড করা একদম 100% জরুরি একটা বিষয়। মানে বায়ার রিকোয়েস্ট যদি আপনি প্রথম থেকে দিতে না পারেন তাহলে কিন্তু কাজ পাবেন না। প্রথম থেকে কোনো বায়ার আপনাকে সরাসরি কাজ দিবে না, আপনাকে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। এই বায়ার রিকোয়েস্ট কি এটা সম্পর্কে আজকে জানানো হবে। এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। কেন আপনাকে, আপনি ফাইবার মার্কেট প্লেসে যাওয়ার আগে এই কয়েকটা বিষয়, এর সঙ্গে আরো কিছু বিষয় আছে আনুষঙ্গিক, এগুলো না জেনে আপনি যখন প্রোফাইল খুলবেন তখন আপনার প্রোফাইল খোলার কোনো মূল্যই থাকবে না। মানে আপনি বুঝবেন না যে আসলে প্রোফাইল খুলে কি লাভ হলো আপনার। ওকে, আপনাকে এই জন্য কি করতে ভাই হবে, প্রোফাইল, ভাই প্রোফাইল খোলার পরে কতদিনের মধ্যে আর কি আমরা কাজ পেতে পারি? আচ্ছা প্রোফাইল খোলার কতদিনের মধ্যে কাজ পাবেন, এটা কখনো কেউ বলতে পারবে না যে প্রোফাইল খোলার কতদিনের মধ্যে কাজ পাবেন আপনি। এটা নির্ভর করে আপনি কি কি কাজ করতেছেন, কি কি কাজ শিখতেছেন, আপনি কিভাবে কাজ করতেছেন, কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছেন। এটা আপনি যদি সব কাজ শিখেন বাট আপনি কোনো বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে ঝামেলা করতেছেন তাহলে আপনি কাজ পাবেন না। আবার আপনি কাজ জানেন না কিন্তু বায়ার রিকোয়েস্ট দিছেন, অনেক সময় কাজ পেয়ে যাবেন। ওই বায়ার রিকোয়েস্টটাই হচ্ছে মেইন, মানে একটার সাথে আরেকটা। আপনি আবার বায়ার রিকোয়েস্ট দিলেন কিন্তু কাজ পারেন না, তাহলে তো আপনার বায়ার রিকোয়েস্ট দিয়ে কোনো লাভ নেই। মানে অবশ্যই একটার সাথে আরেকটা সম্পর্কিত আছে। আর কেউ যেই বলুক না কেন যে 1 মাসের মধ্যে কাজ পাবে, 10 দিনের মধ্যে কাজ পাবে, 20 দিনে, এগুলো হচ্ছে ভুয়া। কি কারণে ভুয়া, মানে আপনি এভাবে যখন বলবে কেউ তাহলে কিন্তু নিজে কি কাজ দিচ্ছে না। আপনি যেহেতু এটা নিজে কাজ নিতে হয় বাইরের কাছ থেকে, আমাদেরকে কথা বলে, যেমন আমরা মার্কেট প্লেসে কথা বলবো, কথা বলে যদি কাজ পাই তাহলে না কাজ পাবো। এই জন্য নির্দিষ্ট কোনো সময় নাই যে আমি 2 দিনের মধ্যে কাজ পাবো কিনা 1 মাসের মধ্যে কাজ পাবো, এই ধরনের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যে তবে যে হ্যাঁ, যে যত বেশি এক্সপার্ট এগুলোর কাজে, যে যত বেশি এক্সপার্ট, যত বেশি বুঝতে পারে সে তত বেশি কাজ পায়, তত দ্রুত কাজ পায় সে। এমনও অনেককে দেখছি আমি প্রথম দিকে আসে, মানে অনেক কিছু জানে, কমপ্লিট করেছে অনেক কিছু, অনেক কোর্স শেষ করছে, কিন্তু বাইরের সঙ্গে কথা বলতে পারে না, সে কাজ পায় না। আবার অনেকে নতুন প্রোফাইল আজকে খুলছে, কালকে হয়তো নতুন প্রোফাইলটা ভালো লাগছে, কিকটা ভালো লাগছে, ওকে বায়ার কাজ দিয়ে চলে গেছে, আর কোনো প্রশ্নও করেনি, এরকম হয় অনেক সময়। তারপরে বায়ার রিকোয়েস্টে কি কি উল্লেখ করতে হয়, যে আপনি বায়ার রিকোয়েস্ট লেখার সময় কি কি দিলে বায়ার আপনাকে অ্যাট্রাকটিভ হবে, মানে বায়ার রিকোয়েস্ট অ্যাট্রাকটিভ হবে, বায়ার আপনাকে রিপ্লাই করতে পারে, সেই ধরনের কিছু কথাবার্তা শেখানো হবে। তারপর হচ্ছে ফাইবারে কি আমি কাজ করতে পারবো, অনেকে বলে যে ফাইবার, শুধু ফাইবার না, আমরা এখানে ফাইবার, আমরা ফাইবার মার্কেট প্লেসে প্রথম থেকে কাজ করার জন্য শুরু করব, তারপর আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, অন্যান্য মার্কেট প্লেস গুলোতে থাকবো আমরা, তবে ফাইবারটা সম্পর্কে আজকে দেখানো হবে। ফাইবারে কাজ করতে কি কি যোগ্যতা লাগে, আপনাকে এখানে 1, 2, 3, 4, 5 না মাস্টার্স কমপ্লিট করতে হবে, না কি করতে হবে, এই বিষয়গুলো আলোচনা হবে। কি কি যোগ্যতা লাগে আপনার, এইগুলো প্রথমে আমরা যাবো যে ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে, আপনাকে সহজভাবে যদি বুঝাই, প্রত্যেকের লাইফের লেখাপড়া করার একটা উদ্দেশ্য থাকে। সুজন ভাই আপনার উদ্দেশ্য কি লেখাপড়া করা, আপনি শুধু মাইক অন করে কথা বলবেন, জি ভাই, লেখাপড়া করে আপনার উদ্দেশ্য কি? আমার একটা গোল আছে, যে গোলটা আমি অর্জন করব, যে দেখা যাচ্ছে যে আমার জব দরকার, আমি আমি একটা আলটিমেটাম যে আমার একটা গভর্নমেন্ট জব দরকার, এটার পিছনে যে আমার একটা টার্গেট আছে, ওইটা একটু একটু করে আমি আগাবো। ওকে ওকে, ও মানে অবশ্যই হচ্ছে আপনার একটা টার্গেট আছে যে আপনি যে কোনো একটা চাকরি করবেন, মানে যে কোনো একটা চাকরি আমরা প্রয়োজন, এই উদ্দেশ্যে তো আমার লেখাপড়াটা অবশ্যই একটা আছে, তাই না? জি 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 প্রত্যেকেই, আপনি যেমন লেখাপড়া করতেছেন একটা চাকরি করার উদ্দেশ্য আছে আপনার, যারা বিজনেস করে, সাপোজ যে কোনো কিছুরই বিজনেস হোক, মানে যে কোনো কিছুরই বিজনেস হোক, হোক সেটা সাইকেল, গরু ছাগল, হাঁস মুরগি, যাই হোক না কেন, মানে যে কোনো একটা বিজনেস হোক না কেন, তাদেরও তো একটা উদ্দেশ্য থাকে যে আমাকে সেল করতে হবে। যদি সে সেল করতে না পারে তাহলে কি সে তার বিজনেস থেকে কোনো লাভ আছে? না 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 এখন বিজনেসটা 2 ধরনের, একটা হচ্ছে সরাসরি বিজনেস আর একটা হচ্ছে অনলাইন বিজনেস। অনলাইন বিজনেস এবং সরাসরি বিজনেসের মধ্যে পার্থক্য কি, অনলাইন হচ্ছে কি আপনি অনলাইনে নেটে সার্চ দিচ্ছেন যে আমি একটা আজকে টি শার্ট কিনবো, টি শার্ট লেগে সার্চ দিচ্ছেন, আপনাকে অনেকগুলো টি শার্ট দেখাচ্ছে। যেমন আমরা যদি কোনো সাইডে যাই, সাইডে গিয়ে যদি সার্চ দিই যে আমি একটা টি শার্ট কিনবো আজকে, তাহলে আপনাকে কি দেবে, একটা টি শার্টের অনেকগুলো নিয়ে দেবে, টি শার্ট মানে দারাজ.কম, যেমন দারাজ থেকে আমরা কিনি। ওকে, দারাজে ঢুকি আমরা, যে আসলে অনলাইনটা কি রকম, আমরা যখন দারাজে ঢুকবো এই দারাজের একটা ওয়েবসাইট চলে আসবে। আমরা সবাই জানি বাংলাদেশে যে দারাজটা কি কারণে, বিভিন্ন যা যে কিনতে চায়, আপনি কি কিনতে চান প্রত্যেকটা জিনিস দারাজে পাওয়া যায়। যেমন আমি টি শার্ট কিনবো, আমি টি শার্ট লিখি, টি শার্ট, টি শার্ট বানান ভুল হয়েছে ভাই, আচ্ছা তবুও চলে আসছে, হ্যাঁ টি শার্ট এটাতে চলে আসবে।
টি শার্ট, এটা এরা ফিক্সড করছে। হ্যাঁ এই দেখেন টি শার্ট আমি লিখে সার্চ দিছি, আমি কিন্তু বলি নাই লং টি শার্ট না শর্ট টি শার্ট, আমি শুধু বলছি যে টি শার্ট। দেন যখন আমি টি শার্ট লিখছি, সঙ্গে সঙ্গে কি করছে, কতগুলো টি শার্ট আমাকে তারা দেখাচ্ছে যে এইগুলো টি শার্ট আপনি কিনতে পারেন। এটা হচ্ছে অনলাইন, মানে অনলাইনের বিজনেস, ডিজিটাল মার্কেটিংটা কি সেটা বুঝাচ্ছি কিন্তু, যে অনলাইন বিজনেসটা কি সেটার জন্য হচ্ছে আমরা এটা দেখতেছি। কাইন্ডলি যখন আমি টি শার্ট সার্চ দিলাম, তখন পারচেস। অনেকগুলো টি শার্ট চলে আসলো। এটা হচ্ছে আমরা অনলাইনে কিনতে পারবো। অনলাইনে কিভাবে কিনতে পারবো, কত টাকা দাম, এই যে সাপোজ দেখেন 139 টাকা, এটা একজন বিক্রি করতেছে, এই 139 টাকা এটা বিক্রি করবে। এই সেম টি শার্টটা যদি আমরা এখন সরাসরি বাজারে যাই, সাপোজ আমরা বাজারে গেলাম, বাজারে কোথাতেই কিনবো, অবশ্যই কোনো শপ থেকে, ক্লোথিং শপ থেকে কিনবো। যখন আমরা বাজারে গেলাম সরাসরি, যখন বাজারে যাই সরাসরি, তখন কি করতে হয়, একটা দোকানে যাইতে হয়, ওই দোকানটাতে অবশ্যই কোনো কর্মচারী থাকে, তাই না? থাকে না? দেখুন অনেক কিছু ইনভলভমেন্ট। বাট অনলাইনে যারা বিজনেস করে তাদের কিন্তু এখানে বেশি কর্মচারীর জি দরকার, জি একজন ম্যানেজার হলেই যথেষ্ট, যে শুধু এই পেজটা মেনটেন করবে, যে আমার এই সাইটটা আছে, কে মেসেজ করলো, কে কিনতে চাচ্ছে, আমি ওইটা শুধু দেখবো। দেখেন ডিজিটাল মার্কেটিং মানুষ কেন করে, ডিজিটাল মার্কেটিং করার মূল কারণ হচ্ছে কি, অনেক খরচ কম হয়। সাপোজ আপনি একটা অফলাইনে একটা টি শার্ট কিনতেছেন, ওই দোকানটাতে যাচ্ছেন, দেখবেন ওই দোকানটার ভাড়া আছে, কিন্তু যদি একটা দোকানে ভাড়া না থাকে তাও 5,000 টাকা, ওইখানে কর্মচারী রাখতে হয়, তার ব্যাপার আছে, ওখানে কি কারেন্টের বিল, বিদ্যুৎ বিল আছে, তারপর বাজার বিল আছে, সিকিউরিটি বিল আছে, এত ধরনের বিল দেওয়ার পরে একটা টি শার্ট যদি তারা বিক্রি করে 200 টাকা, অনলাইনে ওই টি শার্টটাই বিক্রি করে 150 টাকা, কি কারণে, এখানে তাদের খরচ কম এবং সরাসরি মার্কেট প্লেসে গিয়ে খরচ বেশি। এই জন্য মানুষ কি করে এখন, মানুষ অফ মার্কেট প্লেসে, মানে সরাসরি না গিয়ে অনলাইন থেকে সবাই কেনে, যে কম দামে ভালো জিনিসগুলো পাওয়া যায়। তাহলে অবশ্যই যারা বিজনেস করে তারা কি করবে, অফলাইনে বেশি মার্কেট করবে না অনলাইনে বেশি মার্কেট করবে? সুজন ভাই, হ্যালো, সুজন ভাই ভাই আছেন আপনি? অফলাইনে করা করবে, অফলাইনে না অনলাইনে করবে? অনলাইনে? অনলাইনে করবে। যখনই অনলাইনে করবে তখন কি হবে, তাদের মার্কেটিং করার জি জন্য জি অবশ্যই অনলাইন। অনলাইন করবে। জি ভাই অনলাইনে যখনই, অনলাইনে। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে যখনই করবে তখনই কি হ্যালো হবে, তখন তার মার্কেটিং এর প্রয়োজন হবে, ডিজিটাল মার্কেটিং এর। ডিজিটাল ভাই, মার্কেটিং অনেক হচ্ছে, সময় দেখা যায় কি, হ্যাঁ হ্যাঁ অনেক বলেন সময়, জি জি বলেন, আমি বললাম যে যখন আমরা অনলাইনে কোনো জিনিস ক্রয় করি, হ্যাঁ জি, যখন কোনো জিনিস আমরা অনলাইনে ক্রয় করি, দেখা যায় কি আমি টি শার্টটা যখন কিনলাম, দেখা যাচ্ছে টি শার্টের আমার মূল্য 200 টাকা, কিন্তু টি শার্টটা যখন বাসায় নিয়ে আসি বা অন্য কেউ নিয়ে আসে, তখন ওই টি শার্টের মানটা ততটা ভালো হয় না। এক্ষেত্রে কি তার বিক্রিটা কি হারাম হবে না? না ওর হারাম হালাল আলাদা বিষয়, কিন্তু হারাম হালালটা আলাদা, মানে এটা হারাম ও হালালটা এক আচ্ছা, সাইড। আমি বলতেছি ডিজিটাল জি জি মার্কেটিং মানুষ কেন করায়, ডিজিটাল মার্কেটিং আসলে প্রয়োজনীয়তা কি, ডিজিটাল মার্কেটিং এর জি অনেকগুলো প্রয়োজনীয়তা আছে। অনেকগুলো প্রয়োজনীয়তার মধ্যে হচ্ছে কি, ওই যে আপনি একটা সাপোজ একটা টি শার্টের কথা বলেন, ওই যে খারাপ ভালো তো এটা তার একটা ইয়াতে অবশ্যই আছে, এখানে হালাল হারামের বিষয়টা বৈধ হ্যাঁ অবৈধের একটা বিষয় আছে অবশ্যই, কিন্তু জি জি আপনার জি ডিজিটাল মার্কেটিং যখন করাচ্ছে, মানে কেন করাবে মানুষ, মানুষ করাবে কেন, ও এখানে জি অনেক জি খরচ, অনেক খরচ কম, কম খরচে বেশি লোকের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে এখনকার বর্তমান বিশ্বে। তার 90% লোকে কিন্তু ফেসবুক, মানে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকে, এই জন্য মানুষ আর বাইরে গিয়ে মার্কেট না করে অনলাইনে সব কেনা বেচা করে। এই জন্য আপনাদের ডিজিটাল মার্কেটিংটা মাস্ট বি নিড। আর যখন মানুষ ডিজিটাল মার্কেটিং করাতে যাবে, তখন কি হবে, আমাদের মতো যারা সেলার, আমরা যে মার্কেট প্লেসে কাজ শিখতে, যে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা, প্রোডাক্ট প্রমোশন করা, তারপর লিঙ্কডইনে প্রোফাইল খোলা, ইউটিউব মার্কেটিং করা, এই কাজগুলোর জন্য ডিজিটাল মার্কেটিং জরুরি আছে। মানে ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের খুবই প্রয়োজনীয়। ডিজিটাল মার্কেটিং না জানা থাকলে সমস্যা অনেক, মানে ভবিষ্যৎ আগামীতে 2-4-5 বছর পর, এখনই যে অবস্থা, আগামী 2-4-5 বছর পর দেখা যাবে মানুষ ডিজিটাল মার্কেটিং ছাড়া কোনো কিছু পণ্য ক্রয় বিক্রয় করতে পারবে না, সমস্ত বিজনেস গুলো হয়ে যাবে ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত। বুঝতে পারছি সুজন ভাই, জি ভাই, জি জি বুঝছি। ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং সুবিধা গুলো কি, বোঝা গেছে? এখানে কি কোনো প্রশ্ন আছে কারো? না ভাই, ঠিক আছে। ঠিক আছে, তৃতীয়তে আসলো ফাইবার। কি আমরা সবসময় ফাইবার 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 নাম শুনি, বাংলাদেশে আমরা সব থেকে বেশি নাম শুনি কি চাকরির মার্কেট প্লেস এর মধ্যে বিডি জবস, bdjobs.com। বিডি জবস হচ্ছে কি, এখানে আপনি সরকারি বেসরকারি আধা সরকারি যত চাকরির যে সার্কুলার গুলো আছে, এখানে তারা পাবলিশ করে যে আমরা এতজন লোক নেবো এটার আন্ডারভুক্ত, এতজন লোক নেবো সরকারি কর্মকর্তা, এতজন সেকেন্ড অফিসার হবে, এতজন ফার্স্ট অফিসার হবে, এতজন নৌবাহিনী নেবো, এতজন বিডিআর নেবো, সমস্ত যে চাকরির সার্কুলার গুলো সবগুলো কোথায় আসে, bdjobs.com এ। এখানে যখন আসে তখন আমরা কি করি, ওইখান থেকে ওই পত্রিকাটা দেখি, পত্রিকাটা দেখে ওইখান থেকে আমরা আবার কি করি, অফার লেটার সেন্ড করি, যেটা যে অফার লেটার বলি। অফার লেটার বলতে কি, আমি যে আমি চাকরিটা করতে আগ্রহী, আমি পরীক্ষা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, আপনি আমাকে অ্যাপ্লাই, আমরা অ্যাপ্লাই করি, যেটাকে বলে অ্যাপ্লাই করা,
অ্যাপ্লাই করি, মানে ওইখানে পরীক্ষা দেওয়ার জন্য। সেম আমরা ফাইবারে যখন কাজ করব, আমরা অফার লেটার পাঠাবো, আমরা যাব দেবে যাব। এখন দেখে আসলে ফাইবারটা কি, ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস। ওই যে ডিজিটাল মার্কেটিং এর যে কাজটা করব, এই কাজটা আমরা কোথা থেকে পাবো? আমরা তো জানলাম যে ডিজিটাল মার্কেটিং কি, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কি কি? ওই যে আমরা এর আগে দেখে আসছি ফেসবুক প্রমোশন করা, ফেসবুক বিজনেস পেজ তৈরি করা, ইউটিউব মার্কেটিং করা, ওয়েবসাইট এসইও করা, এগুলো যতগুলো কাজ আছে সবগুলো ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। কিন্তু ডিজিটাল মার্কেটিং যখন আমরা করতে যাব, সেই কাজগুলো আমরা কোথায় পাবো? BDJobs.com এ পাবো না অন্য কোনো সাইটে পাবো? অবশ্যই এইগুলো পাওয়ার জন্য কিছু সাইট আছে, সেই সাইট গুলো হচ্ছে কি, ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিলান্সার আছে, গুরু আছে, ক্রেগলিস্ট আছে, অনেকগুলো সাইট আছে, ওইখানে গেলে আমরা এই কাজগুলো পাবো। তা এখন আমরা একটা ওরা কি সাইট খুলবো, কমিশন নেয়? ওরা কি হ্যাঁ কমিশন নেয়? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা সম্পর্কে কত আলোচনা ডলার করবো। নেয়? কত ডলার নেবে? আচ্ছা 20% করে কমিশন নেয় তারা, 20% কমিশন নেয়। ওকে ও 20%? না ওকে ঠিক আছে। এখন বুঝছি। তাহলে তাহলে আমরা দেখবো যে আসলে ফাইবারটা কি। এখন আমরা আমি একটা আমার ইয়েতে গেলাম, প্রোফাইলে গেলাম, এটা হচ্ছে আমার ফাইবারের অ্যাকাউন্ট। এটা গত কয়েকদিন আগে খুঁজে, আপনারা জানেন কয়েকদিন আগে খুঁজলাম, এটা শুধু আপনাদের দেখার জন্য। এখন আমরা দেখবো যে আসলে ফাইবারটা কি। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখানে আমরা কি করি, কাজ পাই, মানে যেখান থেকে আমাদের কাজগুলো দেওয়া হয় যে আমরা এই মার্কেট প্লেসটা আসলে কাজ পাবেন আপনি। আমরা অন্য একটা জায়গায় গিয়ে দেখি, একটা ফাইবার নামে একটা সার্চ দেয় যে ফাইবার আসলে কি। ফাইবার লেগে সার্চ দেয় এখানে যে কোনো একটা ইয়েতে, ফাইবার দেখেন, যখন আমরা ফাইবার লিখে সার্চ দিলাম গুগলে, ফাইবারের কিছু জিনিস শো করতেছে। আসলে ফাইবারটা কি, এখন আমরা ফাইবার সম্পর্কে জানি, ফাইবারটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যেখান থেকে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড সমস্ত জব গুলো পাবেন। এখন জব গুলো কি কি, আপনারা একটা তৈরি, আপনারা একটা ক্লাস করেছেন এর আগে, ক্লাসটা কি বলেন দেখুন, সুজন ভাই বলেন। জি ভাই, এর আগে আমরা একটা ক্লাস শিখছি, সেটা ফেসবুক হচ্ছে কি, পেজ ফেসবুক, ক্রিয়েট। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটা আমরা শিখছি নাকি? জি জি, ফেসবুক এখন আমরা বিজনেস পেজ ক্রিয়েট। হ্যাঁ ফাইবারে এসে আমরা শুধু এটা লেগে সার্চ দিই যে আসলে দেখি এটার ধরনের, এটার কোনো কাজ আছে কি নাই, যে আমরা যে কাজটা শিখলাম আসলে এটার কোনো কাজ আছে কি নাই। আমরা ফাইবারে যখন এসে সার্চ দিলাম ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, তখন দেখেন এখানে এই শুধু এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড কিওয়ার্ড তো এর আগে একবার আলোচনা হয়েছিল তাই না, এই কিওয়ার্ড মানে যে লেখাগুলো লিখে মানুষ সার্চ দেয় সেটার নাম হচ্ছে কিওয়ার্ড বা হ্যাশট্যাগ, কিওয়ার্ড বা হ্যাশট্যাগ। এটা মানে কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করা হয় এগুলো অন্য ক্লাসে আওতাভুক্ত, বাট শুধু মনে রাখেন যে কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ একই জিনিস। এটা দিয়ে কিওয়ার্ড কাকে বলা হয়, যে শব্দগুলো ইউজ করে মানুষ কোনো কিছু সার্চ করে, অনলাইনে এসে কোনো কিছু সার্চ করে। এখন আপনি অনলাইনে যে টি শার্ট লেখে, কিছুক্ষণ আগে সার্চ দিলাম যেমন, আমাকে অনেকগুলো টি শার্ট দেখালো, ওই টি শার্ট লেখাটাই একটা হচ্ছে কিওয়ার্ড। আমি যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন এই লেখাটা লেখে যে সার্চ দিলাম, এই চারটা শব্দ মিলাই হচ্ছে একটা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ। আচ্ছা আমি এই লেখাটা লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এই যে এখানে 18,944টা সার্ভিস অ্যাভেলেবল, মানে কি 18,944 জন লোক, এতজন সেলার এই একটা কিওয়ার্ডের আন্ডারে কাজ করতেছে, এতগুলো গিগ আছে, 18,944 জন, এবং অন্যান্য তো এখনো আছেই, অন্যান্য কিওয়ার্ড তো আছে, ফেসবুক পেজ ক্রিয়েট আছে, ফেসবুক বিজনেস পেজ আছে, শুধু আমরা তার মধ্যে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন দিয়েছি। আচ্ছা যখন আসলাম, যে আসলে আসলে এখানে আসার পরে দেখবো যে আসলে কাজ আছে কি নেই, কাজগুলো দেখবো এখন আমরা যে কাজ আছে কি নেই। আমরা প্রথম সেলারটার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার জন্য এর প্রোফাইলের টাইটেল, এটাকে বলে প্রোফাইল, এই টাইটেল গিগ টাইটেল। আচ্ছা এই টাইটেলের উপর এসে আমরা শুধু একটা নতুন পেজে খুলে নিলাম, নতুন পেজে খোলার পরে দেখি আসলে ওর কোনো কাজ আছে কি নেই এই প্রোফাইলটার উপরে। দেখেন এখানে সে 56টা কাজ করছে, সে একজন লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, সে 56টা কাজ করছে, 56টা কাজ, এখনো তার 6টা কাজ চলতেছে। দেখেন এই যে এখানে 6 অর্ডার, মানে 6টা কাজ এখনো তার রানিং আছে এখনো। সে একটা শুধু কি করবে, আই উইল ডিজাইন ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, মানে সে শুধু একটা ফেসবুক বিজনেস পেজ ডিজাইন করে দেবে। আপনারা পারবেন কিনা ডিজাইন করতে, ক্রিয়েট করা ডিজাইন করা সেম জিনিস কিন্তু। হ্যাঁ ইনশাল্লাহ। ইয়া ভাই পারবেন সুজন ভাই? জি ভাই, ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ। তাহলে দেখেন এর 6টা অর্ডার চলতেছে। এখানে বেসিক লেভেলে যান, এখানে 3টা লেভেল আছে, এই কাজগুলো করার 3টা লেভেল আলোচনা করা হয়েছিল, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক হচ্ছে কম কাজ করে দেবেন কম টাকা, তার থেকে একটু বেশি কাজ করে দেবেন একটু বেশি টাকা, তার থেকে একটু বেশি কাজ করে দেবেন তার থেকে বেশি টাকা। দেখেন এখানে বেসিক লেভেলে সে $10 করবে, শুধু কাজটা করবে যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। দেখেন সে শুধু একটা বিজনেস পেজ তৈরি করে দেবে, সে কত নেবে, $10। তারপরে আসেন
সে একটা 20 ডলার নেবে কিসের জন্য? ব্যাক কভার প্লাস ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, টু পোস্ট। আমরা পোস্টটা শিখবো, নেক্সট ক্লাসে পোস্টটা পোস্ট ক্রিয়েট করা শিখবো। আমরা ফেসবুক বিজনেস পেজ শেষ করেছি যেহেতু, এখানে পোস্ট রিলেটেড না। তাহলে দেখেন, এর শুধু এই কাজটুকু করে দেবে, আপনি পারবেন এই কাজটুকু, মানে 1 মিনিটের কাজ, এটা তৈরি করা আপনার বেশি সময় লাগবে না, এইটুকু করবে, $20 সে নেবে। প্রিমিয়াম লেভেলে এসে সে দেখেন কি করবে, সে নেবে $30 একটা লোগো। লোগো তৈরি করা শিখছি কিনা আমরা, বুঝুন ভাই শিখছি, আপনি একটু কাউন্টার দিবেন, জি ভাই, জি শিখছি। তারপর ব্যাক লোগো কভার, ব্যাক ব্যাক কভার মানে হচ্ছে কি, ওই যে কভার ফটো, যেটা কভার, কভার ফটো, জি এটা জি পারবো তো। তারপর বিজনেস পেজ ক্রিয়েশন, ওই কতটা উল্লেখ করছে দেখেন, সে থ্রি পোস্ট, সে 2টা পোস্ট তো, পোস্ট এখানে শুধু 3টা পোস্ট হবে, সে নেবে ভাই, তিন। এখানে একটু একটু একটা প্রশ্ন করি ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন ভাই। ওই হচ্ছে আমরা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করি, আর আমরা যখন কাউকে আমার ফ্রেন্ডদেরকে ধরেন ইনভাইট করি, এখন আমরা যে তাদেরকে ইনভাইট করলাম, ইনভাইট করার পরে তারা কি আমার পোস্টটা কি রকম ভাবে দেখতে পাবে? আচ্ছা, সেটা দেখানো হবে, সেটা দেখানো হয়নি, ওটা দেখানো হবে। ওকে, হ্যাঁ, মনে করেন যে আমরা তো এখন পর্যন্ত কোনো পোস্ট টোস্ট কিছু করি নাই, না আমরা পোস্টের দিকে যাই নাই, আমরা এখনো পোস্টের দিকে যাবই না, আমরা জি শুধু জি তারা ফেসবুক, আমাদের পেজ এসে ভিজিট করবে না? সেটাই তো, এখন শুধু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা শেষ করছি, আমরা লোগো শেষ করছি, ব্যানার শেষ করছি, জি 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 টাইটেল কিভাবে বসা, ডেসক্রিপশন কিভাবে করে, এইগুলো শেষ করছি। পোস্ট আচ্ছা তৈরি করা একদম আলাদা করে শেখানো হবে, পোস্ট একদম আলাদা, পোস্টের ভেতরে জি অনেক কিছু আছে। জি ভাই, আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে যে কাজ পাওয়া যাবে কিনা ফেসবুক বিজনেস পেজের? আচ্ছা, আমরা আরেকটা প্রোফাইল দেখি, তার পরের প্রোফাইলটা দেখি, সে নিউ সেলার, একটা পরের প্রোফাইলটা দেখি, নিউ সেলার, সে কাজ আছে কিনা দেখি একটু ঘুরে ফিরে। এর এখানে কাজ নাই, সে 2টা কাজ করছে, সে জয়েন করছে কবে দেখি আসি, সে জয়েন করছে, সে বাংলাদেশে বাড়ি, নভেম্বর 2019-এ সে 2টা কাজ করছে, সে অফলাইনে আছে। দেখেন, অফলাইন আর অনলাইন কেমনে বুঝবেন, এবং কাজ পাওয়ার মূল মন্ত্রগুলো কি, এই জন্য আমি বলছি যে আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এই ছেলেটা মার্কেট প্লেসে আছে, সে কাজ আছে কয়টা, তার 6টা, বরং এই ছেলেটা তার পাশে আছে, তার কাজ নাই, মানে তার কাজ এই প্রোফাইলে নাই। আমরা তাদের তার ভেতরের প্রোফাইলে যাই, এর ভেতরের প্রোফাইলে গিয়ে দেখে আসি অন্য কোনো জায়গায় কাজ আছে কিনা, মানে কেন সে কাজ কম পাইতেছে, কেন অন্যজন বেশি পাইতেছে। দেখেন, এই একদম নিউ সেলার, একদম নিউ সেলার, সে 6টা গিগ পাবলিশ করছে, 2টা কাজ করছে, 2টাতে 5 স্টার ফিডব্যাক পাইছে। ওকে, ভালো, এ লেভেল 2 সেলার, এ কাজ পাইতেছে। মানে আপনি প্রথম দিকে একটু কষ্ট হবে আপনার, বলছিলাম যেটা, প্রথম দিকে কাজ পেতে আপনার একটু কষ্ট, যখন আপনি কিছু কাজ পেয়ে যাবেন তখন আপনার আর কোনো কষ্ট নাই, আপনি তখন শুধু যাইতে থাকবেন, এটাই নিয়ম। আচ্ছা, গেল। তারপরে আমরা আরেকটা প্রোফাইল দেখি, যে এও নতুন, এও নতুন, এও নতুন, এও নতুন, এটা দেখে 3টা কাজ করছে, এর কাজটা দেখে আসি যে এর কোনো কাজ চলতেছে কিনা, কাজ পাওয়া যায় কিনা। এ 3টা কাজ করছে, এর কোনো কাজ পেন্ডিং নাই, এও $10 নেয়, $20 নেয়, $30 নেয়, সেম জিনিসটা কিন্তু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে এখানে এসে আসার পরে আমরা আরেকটা আলোচনাও করি এর মধ্যে, এই যে গিগ কি, এই যে ফাইবারের পরে গিগ কি, ফাইবার তো আমরা মোটামুটি বুঝলাম যে ফাইবার একটা মার্কেট প্লেস, যেখান থেকে আমরা যে কাজগুলো শিখছি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সব কাজগুলো এখানে পাবো। শুধু ডিজিটাল মার্কেটিং মার্কেটিং না, এখানে গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, এসইও বলেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট বলেন, প্রত্যেকটা কাজেই ফাইবার মার্কেট প্লেসে পাওয়া যাবে। এখন এই যে সুজন ভাই একটা প্রশ্ন করছে, ফাইবার মার্কেট প্লেসে কি কোনো কমিশন নাই? হ্যাঁ, যত মার্কেট প্লেস আছে সব মার্কেট প্লেসে কমিশন সিস্টেম আছে, আপনি যা ইনকাম করবেন তার 20%, তার 20% ফাইবার কেটে নেবে, মানে আপনি 100 টাকা ইনকাম করলে ফাইবারকে 20 টাকা দিতে হবে প্রতি $5, প্রতি $5 ইনকাম করলে আপনাকে $1 ফাইবারকে পে করতে হবে। বুঝা গেছে সুজন ভাই? জি ভাই, আপনি $5 ইনকাম করলেন, বায়ার আপনাকে পেইড করলো $5, আপনার কাছ থেকে $1 কেটে নিবে, $7 আপনার ব্যাংকে দিয়ে দেবে তারা। এই আছে ফাইবারের কমিশন। ফাইবার যেহেতু, ফাইবার কেন কমিশনটা নিচ্ছে আপনাকে, মানে কেন কমিশন নিচ্ছে এটা জানার উচিত না? ফাইবার কমিশন নিচ্ছে, আপনি অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করলে আপনার বায়ার ধোকা দিতে পারে, টাকা নিয়ে পালাইতে পারে, আবার হজম করতে পারে, দিতে পারে না দিতে পারে, অনেক সন্দেহ থাকে। বাট ফাইবার মার্কেট প্লেসে, ফাইবার মার্কেট প্লেসে এমন কোন ঘটনা নাই যে কোনো বায়ার টাকা না দিয়ে চলে গেছে, কিংবা কোনো বায়ার না টাকা দিতে হবে না, এরকম কোনো ওয়ে নাই। কেন, ফাইবারটা কিভাবে টাকাটা পে করায়, ফাইবারটা টাকা পে করে কিভাবে? সাপোজ আপনি একটা কাজ করাবেন, আপনি একটা কাজ করাতে চাচ্ছেন ফাইবার মার্কেট প্লেসের মাধ্যমে, যে আমি একটা কাজ আছে, আমি ফেসবুক বিজনেস পেজ তৈরি করবো একটা, আমার এই পেজটা ফাইবার মার্কেট প্লেসে কোনো সেলারের কাছ থেকে তৈরি করে নেবো। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ফাইবারে এসে একটা প্রোফাইল খুলতে হবে। প্রোফাইল খোলার পরে আপনি যেহেতু কাজ করাবেন, আপনি বায়ার আর আমরা কাজ করবো, আমরা সেলার,
আপনাকে প্রথমে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অ্যাড করার পর ফাইবার মার্কেট প্লেসে আপনাকে আগে পে করে দিতে হবে যে আমি এই টাকাটা তোমাকে দিয়ে দিলাম, আমি এখন কাজ করাব। ফাইবারের হাতে টাকাটা জমা রেখে আপনাকে কাজ দিতে হবে সেলারকে, বুঝা গেছে সুজন ভাই? জি জি ভাই এরজন্য বুঝছি। ফাইবার আপনার এত সিকিউরিটি দেওয়ার কারণে তারা একটা কমিশন নিচ্ছে, এটা যে কোনো মার্কেট প্লেসে নেবে এই জন্য তারা কমিশন নিচ্ছে। মানে আপনাকে তারা আশ্বস্ত করতেছে যে আপনার টাকা পয়সা কোনো কিছু সমস্যা নেই, এটা 100% সিকিউর। ওকে, এই পর্যন্ত ফাইবার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? জি জি আরো অনেক আলোচনা হবে ক্লাসের ফাঁকে ফাঁকে, না ভাই, ফাইবার নিয়ে অনেক আলোচনা হবে। এখানে ফাইবারে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে একটা গিগ কি, গিগ কি আসলে? আমরা যখন গিগ কি আলোচনা করলাম, এখানে এসে আমরা একটা প্রোফাইলে যখন ঢুকলাম, যখন সার্চ দিলাম একটা গুগলে, এসে অনেকগুলো ব্যানার দেখা যাচ্ছে। এগুলো আমরা ব্যানার হিসেবে জানি তো নাকি, ওই আমরা যেহেতু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করছি, ওখানে ব্যানার হিসেবে আমরা জানি যে কিছু একটা ছবি থাকে, কিছু লেখা থাকে, এটার মাধ্যমে আমরা ব্যানার বলি। এই ব্যানারটাকে ফাইবারের ভাষায় বলা হয় গিগ। এখন গিগ মানে কি সুজন ভাই বলতে পারবেন? গিগ মানে কি আপনার ধারণা মতে? না ভাই পাবো না। গিগ হচ্ছে একটা, আপনি যে কাজটা করতেছেন, সাপোজ আপনি যে ফেসবুক বিজনেস পেজ তৈরি করছেন, এই বিজনেস পেজ তৈরি করতে গিয়ে কি হয়েছে আপনাকে অনেকগুলো কাজ করতে হয়েছে। কি কি কাজ করছেন আপনি বলতে পারবেন? আমরা কি কি কাজ শিখছি? প্রথমে লোগো, ফেসবুক বিজনেস পেজটার নাম সিলেক্ট করতে হয়েছে, নামটা করছেন। তারপর আপনি তাকে মানে কোন রিলেটেড পেজ সেটা আমরা সিলেক্ট করেছি। তারপর একটা ডেসক্রিপশন লিখছি, তারপরে বর্ণনা দিছি, তারপর ডিসক্রিপশন দিছি, ডেসক্রিপশন, তারপরে তারপর লোগো কাভার অ্যাড ফটো করছি, দিছি, তারপরে তারপর প্রোফাইল ব্যানার পিকচার। অ্যাড করছি, তারও আনুষঙ্গিক বিষয়গুলো আমরা সেট করছি, একটা বাটন অ্যাড করছি, তারপর ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করতেছি, অন্যান্য জিমেল অ্যাড করছি, হোয়াটসঅ্যাপ অ্যাড করছি, বিভিন্ন কিছু অ্যাড করছি না? এই জি ভাই বিভিন্ন বিষয়গুলো একটা বায়ার যখন মার্কেট প্লেসে আসে, মানে খুব সংক্ষিপ্ত আকারে ওরা আসে, কি ওদের তো অনেক বিজনেসের, ওদের অনেক মাথায় চাপ থাকে যে ওরা খুব কম সময়ের জন্য মার্কেট প্লেস গুলোতে আসে। মার্কেট প্লেস বলতে কি, এই যে ফাইবার মার্কেট প্লেসে তারা প্রথমে আসলো, এখানে এসে সাপোজ সার্চ দিলো যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, তারপরে দেখলো অনেকগুলো এইরকম ব্যানার দেখা যাচ্ছে। যখন ব্যানার গুলো দেখা যায়, সাপোজ একে পছন্দ হয়েছে, একে ক্লিক করলো, ক্লিক করার পর ওর প্রোফাইলটাতে আসলো, ওর প্রোফাইলে এসে দেখে না ছেলেটা তো ভালো আছে, এই যে একটা প্রোফাইলটার ইয়েটা দেখলো, ছবিটা দেখতেছে উপরের ব্যানারটা, এই ব্যানারটাকে গিগ বলা হয়। গিগ বলা ফাইবারের ভাষায় বলে গিগ, GIG, গিগ। গিগ কেন, ও কি যে করবে, একটা বায়ার এসে এখন এতগুলো পড়ার টাইম নেই, দেখেন এই যে ও লেখছে ডেসক্রিপশন গুলো, কতগুলো ডেসক্রিপশন লেখছে, একটা বায়ার যদি পড়তে যায় এখানে 4-5 মিনিট সময় লাগবে, লাগবে কি না সুজন ভাই? জি ভাই জি এখানে ভাই এসে জি সে, এখানে এসে সে পড়বে না, সে কি করবে, এই যে যে ব্যানারটা আছে সে এক পলক দেখবে যে আসলে সে কি কাজটা করে, তার কাজটা ঠিক আছে কিনা। সে আসি দেখবে ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ, তার তো দরকারের একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করা। ও যখন এই ব্যানারটার উপরে পড়লো যে হ্যাঁ এটা ফেসবুক বিজনেস পেজের ব্যানার, এ তৈরি করে বিজনেস পেজ, সে এখানে শুধু এই যে কন্ট্যাক্ট সেলার, এই যে গেট টু ইকুইটি, মানে সে একটা অর্ডার করার জন্য এখানে শুধু ক্লিক করলে ডাইরেক্টলি সে তাকে অর্ডার দিয়ে চলে যাবে, বুঝা গেছে? জি ভাই গিগ মানে হচ্ছে আপনার পুরো বিষয়টা, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করতেছেন ওই বিষয়টার ফুল ডিটেলস আলোচনা আপনার ওইটুকু ব্যানারের মধ্যে, ওইটুকু গিগের মধ্যে, ওইটুকু জায়গার মধ্যে, ওইটুকু ছবির মধ্যে আপনাকে বুঝাতে হবে যে আমি এই এই কাজটা করি এখানে। আচ্ছা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি, দেখেন আচ্ছা এই যে, গৌতম ভাই, হ্যাঁ বলো। আপনার ওই মানে আমাদের ফাইবার অ্যাকাউন্ট করার পরে এরকম লোগো সিস্টেমে মানে রাখলে বাইরে আমাদেরকে দেখবে, ওরা মার্কেট প্লেসে ক্লাস ক্লাস মানে কাজ করে তাই, হ্যাঁ হ্যাঁ এই তো, এই তো সহজ ভাবে, হ্যাঁ ঠিক। তাহলে এখন আমাদেরকে মানে কাজ দেবে, মানে আমরা যদি অনলাইনে থাকি এরকম মানে এই লোগো তৈরি করে এভাবে যদি মানে থাকি তাহলে আমাদেরকে কাজ দিবে, ঠিক আছে, অবশ্যই, যার মধ্যে ওরা কাজ করবে। হ্যাঁ 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 তা না হলে তো আসবে দেবে না। এখন হ্যাঁ মানে যে মনে করে এখানে এখানে আরেকটা যারা আছে বিষয় মার্কেট পেজে ওরা, বলেন, ভাই এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ওই ছেলেটার যে ওর লোগোটা ওর সামনে আছে, বাট আমরা যখন নতুন হিসেবে থাকবো তখন কি আমরা ওই একদম প্রথম সারিতে যাইতে পারবো ওর প্রথম মতন? সারিতে আসতে বললাম, প্রথম সারিতে আসতে গেলে আপনাদের কষ্ট করতে হবে, কি করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে, বেশি বেশি এসইও কাজ করতে হবে। এসইওটা কি সেটা যদি শেখানো হয়নি এসি এখন, ইউটা, জি জি এইটা করতে হবে, কারণ ওটা পাশের করছিলাম জন তো মাত্র দুইটা কাজ করছে। দুইটা কাজ করে, সে কোন পেজে আছে দেখেন, এক এক নম্বর পেজে আছে এবং 1 নম্বর লাইনে। ও যদি থাকতে পারে, আপনি আপনি থাকতে পারবেন না কেন? জি জি অবশ্যই, আপনার থাকতে হবে, পারবো না বলতে পড়া যায় না বলতে অনলাইনে কোনো জিনিস নেই, আমি পারবো না করা যায় না, এই দুইটা জিনিস অনলাইনে নেই, অনলাইনে প্রত্যেকটা জিনিস করা যায়, এটা জি জি এক মানে প্রত্যেকটা সাইডে নিয়ে কাজ আছে, হয়তো আমি আমরা করতে পারি না বাট করা যায়, এখানে প্রত্যেকটা জিনিসই করতে পারবেন এখানে। আপনি 1 নম্বর ওখানে কেন, আপনি তার সামনে নিয়ে আসতে পারবেন,
যদি আপনি প্রপারলি কাজটা করতে পারেন। ওকে, আমরা গিয়ে দেখি যে দেখেন এরা যে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে ওরা কি করছে, সংক্ষিপ্ত আকারে সবগুলো দিয়ে দিছে। আমরা যে কোনো একটা পেজে যাই, এই যে এই মেয়েটার যে পেজটা 3 নম্বরটা, ও লেখছে কি ফেসবুক বিজনেস পেজ, একটু বড় করে লেখছে। কেন বড় করে লেখছে? বুঝাতে চাচ্ছে যে আমি ফেসবুক বিজনেস পেজ তৈরি করব। তারপরে ছোট করে সে কি লেখছে দেখেন, প্রফেশনাল পেজ সেট আপ। আপনি কি পেজ সেট আপ করতে পারেন কি না, একজন কথা বলেন? জি পারেন পারি ভাই পারি। পারেন। তারপর হচ্ছে ক্রিয়েট সেট আপ ডিজাইন, ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করা, সেট আপ করা, ডিজাইন করা একই কথা, পারেন কি না? জি ভাই পারি। পারেন। প্রিমিয়াম কভার ফটো, ওই যে কভার ফটো, যে একটা পেছনে কভার ফটোটা লাগে, লোগোর পেছনে কভার ফটো, এটা তৈরি করতে পারেন কি না, জি ভাই অ্যাড করতে পারেন কি না? জি পারেন। পারি। তারপর কল টু অ্যাকশন সেট আপ, কল টু অ্যাকশন সেট আপ, ওই যে আমরা একটা বাটন সেট আপ করেছিলাম, কল বাটন, হোয়াটসঅ্যাপ বাটন, মেসেঞ্জার জি মেসেজ জি বাটন, জি জি ভাই ফেসবুক শপ সেট আপ। ফেসবুক শপ সেট আপ বলতে কই যে আমরা একটা পোস্ট একদম যে একটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে একটা তৈরি করি একটা পেজ, একটা দোকানের মতো বলছিলাম যে একটা ফেসবুক বিজনেস পেজ যা একটা দোকান তা বলছিলাম কি, ও জি শুধু ভাই ওই বুঝলাম। ভাষাটাই করছে ফেসবুক FB তে ফেসবুক শপ সেট আপ, মানে ওই ফেসবুক বিজনেস পেজটা সেট আপ। এখন শপ সেট আপ কেন লাগছে, সে এক এক বায়ার এক এক ভাবে আসি বোঝে, মানে এক এক বায়ার এক এক ভাবে সার্চ দেয়, এক এক ভাবার এক এক ভাবে পড়ে, ও এই জন্য এমন ভাষাগুলো ইউজ করছে যেন প্রত্যেকটা বায়ার ওর কথাগুলো বুঝতে পারে। তারপর লেখছে সর্বশেষ একটা লেখছে ফ্রি সাপোর্ট। ফ্রি সাপোর্ট কি, আপনি যদি সাপোর্ট এসে একটা বায়ার নক করলো আপনাকে কাজ দিতে না, সে আপনাকে নক করে বললো যে আমার একটা কাজ আছে, তুমি আগে দেখো তো আমার কাজটা তুমি করতে পারবা কিনা, তখন আপনি কি বলবেন? হ্যাঁ পারবো অবশ্যই, মানে এটা হচ্ছে ফ্রি সাপোর্ট, সে ফ্রি সাপোর্টও দিবে, তাহলে একে কাজ দিবে না, অবশ্যই একজন বায়ার এসে কাজ দেবে। তারপর আমরা নিচের দিকে যাই একটু, আমরা দেখে আসি এই যে এই ছেলেটা দেখেন, লেভেল 2 ছেলে, এই 14টা কাজ করছে। আচ্ছা এর প্রোফাইলটা আমরা গিয়ে দেখি এর কাজ আছে কিনা। কেন আমি কাজের প্রোফাইল গুলো দেখাচ্ছি এবং কাজ নাই সেগুলোর প্রোফাইলও দেখাচ্ছি? একমাত্র কারণ আমি বুঝাই দিচ্ছি কেন। এখানে দেখেন এই 14টা কাজ করার পরে তার কোনো কাজ নাই, মানে সে এখন কাজ এই প্রোফাইলের আন্ডারে তার নাই, হয়তো অন্য কাজ থাকতে পারে, অন্য কাজ ওর অন্য গিগে থাকবে, এই এই কাজটা তার নাই। সে লেভেল 2 সেলার, 134টা কাজ সে কমপ্লিট করছে, সে 134টা কাজ কমপ্লিট করছে বাংলাদেশে বাড়ি তার। দেখেন বাংলাদেশে কতগুলো, বেশিরভাগ গুলো বাংলাদেশি, এর বাড়ি কোথায়? এর বাড়ি পাকিস্তান। তারপর এর বাড়ি কোথায়? বাংলাদেশ। দেখা যাচ্ছে মানে বেশিরভাগ বাংলাদেশে অনেকেই আছে, এখানে মার্কেট প্লেসে কাজ করতেছে, তারা কাজ পাচ্ছে, কাজ করেই যাচ্ছে তারা। এখন আপনি আমি যদি মনে করি যে কাজ নাই, কাজ তাহলে আমাদের ভুল হবে, কাজ আছে কিন্তু কাজ নেওয়ার ওয়ে জানি না আমরা। সমস্যা হচ্ছে আমরা যে ওয়ে গুলো জানবো যে কিভাবে কাজ নেওয়া যায়, কোন পদ্ধতিতে কাজ বাইরের কাছ থেকে নিব আমি, আদায় করব, সেটা আমরা জানি না। আচ্ছা জি ভাই তাহলে কি কি বুঝা গেছে? জি ভাই ওকে ঠিক আছে, প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, এখন প্রশ্ন করেন কিংবা শেষে প্রশ্ন করেন, অবশ্যই প্রশ্ন করবেন। এই আমি যেগুলো আলোচনা করতেছি এর ফাঁকে যদি প্রশ্ন মনে হয় কোনো কথা না বুঝুন, ওটা লিখে রাখবেন কিংবা সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন আমাকে। তাহলে হবে কি, আপনার আপনি প্রশ্ন করলেন, জেনে শুনেই প্রশ্ন করেন কিংবা না জেনে শুনেই প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই। আপনি জেনে শুনে প্রশ্ন করলে একটা সুবিধা হবে কি, আরেকজন জানতে পারবে, আবার না জেনে শুনে প্রশ্ন করলে সমস্যা দূর হবে আপনারটা, অন্যরাও জানতে পারবে। এবার আসেন অফার লেটার কি। আমরা ডিজিটাল মার্কেটিং করলাম, তারপর ডিজিটাল মার্কেটিং এর সুবিধা কি কি এটা জানলাম, ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে জানলাম, গিগ কি এটাও জানলাম, এখন আসেন অফার লেটার কি। অফার লেটার হচ্ছে কি, এটা আমরা সরাসরি গিয়ে দেখি। আচ্ছা আমরা যে কোনো একটা বায়ারের, ভাই হ্যাঁ আপনি ওই যে গিক কি মানে সেটা তো বুঝলাম না। গিক বুঝে নাই? না না, আচ্ছা আপনি ফাইবার তো বুঝাইলেন এতক্ষণ, মানে এখন মানে গিক কি, আচ্ছা গিক আর ফাইবার কি এক জায়গায় বুঝাইলেন? আলোচনা করি, কি হচ্ছে তুমি যে কাজটা করতেছো ফেসবুক বিজনেস পেজ রিলেটেড, মানে তুমি যে কাজটা করছো এই পুরো কাজটার যে একটা ডিটেইল সংক্ষিপ্ত আকারে ব্যানারে প্রকাশ করা হয়, এই যে যে সংক্ষিপ্ত আকারে এরা এই পেজটাতে প্রকাশ করছে না, এই কভার ফটোটাতে, জি জি এটার নাম এই যে এই মানে ব্যানারটাতে, ওটাই কি? এই নাম হচ্ছে গিগ, ফাইবার ভাষা, বুঝা গেছে? জি জি বুঝছি বুঝছি। ওকে ঠিক আছে, এখন এরপরে আমরা অফার লেটার কি, অফার লেটার শেখার জন্য আমরা সরাসরি একটা বায়ারের প্রোফাইলে যাই, বায়ারের প্রোফাইলে গিয়ে দেখি আমরা অফার লেটার কাকে বলে। আপনি যখন ফাইবার মার্কেট প্লেসে একটা প্রোফাইল অন করবেন তখন দেখা যাবে এইরকম এরকম একটা ফিচার আসবে, বায়ার আপনাকে এইখানে করবে যে আমি একটা বায়ারের সঙ্গে কথা বলছি, বায়ারের এইখানে, এই বায়ারের নিচে আপনি যেখানে কথা বলবেন এখানে আপনাকে প্র্যাকটিক্যালি দেখানো হবে, শুধু এমনি মনে রাখেন মানে কিভাবে অফার লেটার সেন্ড করতে হয়। আপনি যখন একটা বায়ার নক করবেন তখন আপনি এভাবে হবে পাবেন, এরকম একটা অপশন, এরকম একটা অপশন পাবেন, এই অপশনের নিচে
একটা লেখা আছে ক্রিয়েট অ্যান অফার, ক্রিয়েট অ্যান অফার দেখা যাচ্ছে সবার জি ভাই, একজন? ওকে ঠিক আছে, এই ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করবেন। বায়ার যখন আপনাকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে তোমার কাজটা দেখাও, আমি তোমার সাথে রাজি কাজ করতে, তুমি আমাকে একটা অফার লেটার পাঠাও, তখন আপনি কি করবেন, এই জায়গাটাতে ঢুকবেন, এই ক্রিয়েট অ্যান অফার লেটারতে লেখাতে ঢুকবেন। ঢুকার পরে আপনার অনেকগুলো গিগ থাকবে, ওই যে গিগের কথা বললাম, দেখেন একটার সাথে আরেকটা রিলেটেড বললাম যে আপনার অনেকগুলো গিগ থাকবে, যে আমার এটা একটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ, এই গিগ গুলোর মাঝে আপনি কি করবেন, আপনার যে গিগটা পছন্দ যে আমি এই গিগটার আন্ডারে কাজ নেব, আপনার সাপোজ এটা গিগ পছন্দ, আপনি এটা গিগের উপর ক্লিক করবেন। একটা ক্লিক করার পর আপনার দুটা অপশন দেখাবে, একটা হবে সিঙ্গেল পেমেন্ট, একটা হচ্ছে মাইলস্টোনস। এখন আপনার মাইলস্টোনসটা বোঝার দরকার নাই, আপনি লিখে নেন সবসময় লিখবেন সিঙ্গেল পেমেন্ট, যে সাপোজ আপনি সিঙ্গেল পেমেন্টে ক্লিক করবেন। কেন আমি পরে বলতেছি কেন, সিঙ্গেল পেমেন্টে ক্লিক করার পর আপনার ফিচারটা হবে এরকম, আপনার উপরে গিগটা থাকবে, তার পাশে লেখা থাকবে ডিসক্রাইব ইওর অফার, ডিসক্রাইব ইওর অফার মানে আপনি যে কাজটা করে দেবেন, সাপোজ আপনি একটা বায়ারকে কি কাজ করে দেবেন, আপনি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দেবেন, আপনি সেটা এখানে লিখবেন যে আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ। ওকে, আপনি এটা করে দেব। এখন বায়ার যদি বলে যে না এখানে ফেসবুক বিজনেস পেজ তুমি একটা না, তুমি দুটো উল্লেখ করো, আমি দুটো ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নেবো, আপনি লিখবেন আই উইল ক্রিয়েট টু ফেসবুক বিজনেস পেজ। বুঝা গেছে সুজন ভাই এ পর্যন্ত? জি ভাই, ওকে ঠিক আছে, এইটুকু লিখতে পারবেন না, মানে যে যেটা কাজ করে যাবে সেই বিষয়টা শুধু লিখে দেবেন যে আমি এইটা কাজ করে দেবো, এখানে লেখার পর এখানে আর কোনো কাজ নেই, শেষ। তারপরে আপনি নিচের দিকে আসেন, এই যে রিভিশন নামে একটা অপশন আছে, রিভিশন, এই রিভিশনটা কি, রিভিশন হচ্ছে সাপোজ আপনি একটা বায়ের সঙ্গে কাজ করতে গেলেন, কাজ করতে গেলে অনেক সময় হয়তো বা আপনার কাজের ভুলে কিংবা বায়ের কোনো কাজ এক্সট্রা কাজ করতে বলতেছে, তখন আপনাকে বলবো যে তোমার যদি কোনো কাজ ভুল হয় আমি তোমাকে একটা রিভিশন দেবো। রিভিশন বলতে কি, একবার ভুল করলে আমি পরের বারও কাজ করব, তারপরে ভুল হলে তারপরের বারও কাজ করব, অথবা আনলিমিটেড কাজ করব তখন তোমার কাজগুলো ঠিক হয়নি, এরকম তো হয় কিনা? অনেক সময় আলোচনা করি না যে এই কাজটা শেষ তুই কিন্তু পরে করে দিবি, এবার যদি এই কাজটা করতে না পারেন আপনি পরে করে দেবেন, এই ধরনের ডিল হয়। এই ডিল করার জন্য আমাদের এখানে কি করতে হয়, যদি আপনি মনে করেন যে না আমি একবারে পারবো তাহলে কোনো অসুবিধা নেই, এখানে এটা ঘর ফাঁকাই থাকবে, আর আপনাকে যদি মনে হয় যে না আমি রিভিশন দেব তাহলে আপনি রিভিশন দিতে পারেন। এখন এক থেকে শুরু করে, জিরো থেকে শুরু করে এখানে কত কত 20 পর্যন্ত দেওয়া আছে, মানে আপনি যত ইচ্ছা তত দিতে পারেন রিভিশন, আপনি একও দিতে পারেন, পাঁচও দিতে পারেন, দশও দিতে পারেন, জিরো দিতে পারেন, মানে এটা আপনার নিজের উপর নির্ভর যে আপনি কতবার তাকে কাজ করে দেবেন, একটা কাজই বারবার করে দেবেন কিনা একবারে ওকে করে দেবেন। ওকে শেষ, ভাই এখানে যে লোগোটা রেডি আছে, এই যে র্যাঙ্ক নাম্বার 1 ইউটিউব এসইও, এরকম কি আমাদের লোগো ওখানে আমরা কি বানাইতে পারবো নতুন করে? হ্যাঁ হ্যাঁ, এটা তো এই যে লোগো বলতে, এই যে এই যে গিগটার কথা বলতেছি না, কিছুক্ষণ আগে বললাম গিগ, ওই গিগটাই তো আমাদের এখানে, আমরা তো এটা ক্যানভা দিয়ে তৈরি করা শিখছি, ওই যে গিগ একটা তৈরি করা শিখছি না, একটা ব্যানার তৈরি করা শিখছি না, একটা জি ব্যানার ভাই, তৈরি মানে করা, এখানে আমি টোটাল কয়টা কাজ করতে পারি সেইটা আমি বায়ারকে জানাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যে আমি তোমার কি কাজটা করতেছি আমি তোমাকে এখানে লিখে দিলাম, এই যে এখানে লিখে দেবো আমরা, যে আমরা ওর ফেসবুক বিজনেস পেজটা তৈরি করে দিচ্ছি এইখানে আমরা লিখে দিলাম, ঠিক আছে? এবং যদি এটাও কিন্তু মনে আছে না আপনি কি যে কি কাজ ফেসবুক করবে। হ্যাঁ আপনি যে হ্যাঁ, ফেসবুক বিজনেস পেজের কথা বললেন, কিন্তু এখানে ইউটিউব এসইও, ওই জন্য ওই যে বললাম কিছুক্ষণ আগে, তাহলে শুনেন নাই, আপনি 4টা গিগ আছে, সাপোজ আপনার একটা ফেসবুক বিজনেস পেজের গিগ আছে, একটা আছে মানে ইউটিউব চ্যানেল এসইও, একটা আছে ফেসবুক মার্কেটিং। এখন আপনি মনে করতেছেন বায়ারের সঙ্গে আপনার কন্ট্যাক্ট হচ্ছে কি ফেসবুক বিজনেস পেজের, কিন্তু আপনি কাজ নিতে চাচ্ছেন আপনার এইটা প্রোফাইলের উপরে, যে আপনি এইটা গিগের উপর কাজ নেবেন, আপনি নিতে পারবেন। বুঝাইতে পারছি ভাই, জি ভাই আপনার বুঝছি। আপনার উপর একটা স্বাধীন আছে যে আপনি ইচ্ছা করলে আপনি এটার উপর নিতে পারবেন, এই জন্য আমি অন্য একটা দিয়েই নিয়ে দেখাচ্ছি আপনাকে, মানে আপনি কাজ করবেন কি ফেসবুক বিজনেস পেজের, বাট এখানে কাজ আছে ইউটিউবের, মানে আপনি যে কোনো একটা গিগ দিয়েই নিতে পারবেন, তবে বায়ারের সঙ্গে আপনার কন্ট্যাক্ট হয়েছে কিসে, ফেসবুক বিজনেস পেজ, আপনি এটা থেকেও নিতে পারবেন, ফেসবুক বিজনেস পেজ থেকেও নিতে পারবেন। বুঝা গেছে ভাই? ভাই আমরা আমরা মনে করেন যে কয়টা কাজ করতে পারি সেইটা আমরা কিভাবে বায়ারকে জানাই দিতে পারবো? আচ্ছা, বায়ারকে আমরা কিভাবে জানবো, ফাইবার মার্কেট প্লেসে একজন নিউ সেলার, যখন একজন নতুন একজন সেলার অ্যাড হয় এখানে, তখন সে প্রথমে 7টা কাজ করতে পারবে, প্রথমে কটা কাজ করতে পারবে, 7টা, মানে 7টা গিগ তৈরি করতে পারবে, সে এই ধরনের গিগ সে 7টা তৈরি করতে পারবে, এই যে গিগ গুলো আছে, নিউ জি সেলার জি হিসেবে একজন 7টা গিগ তৈরি করতে পারবে। ওকে, তাহলে আমরা 7টা জি কাজ করতে পারতেছি, তবে যদি আপনি একটু ট্যালেন্ট হন তাহলে আপনি 7টা কাজের মধ্যে পৃথিবীর যত কাজ আছে সব কাজই করতে পারবেন। সাপোজ আপনাকে বায়ার নক করছে ফেসবুক বিজনেস পেজের জন্য,
একটা বায়ার আপনাকে বিজনেস পেজের জন্য নক করলো, আপনার সাথে কাজ করতেছে, করতে করতে আপনি দেখা গেল সে আপনাকে বললো যে তুমি কি ওয়েবসাইট এসইউর কাজ পারো, আপনি বললেন যে হ্যাঁ পারি, কিন্তু আপনার কিন্তু গিগ নেই, দেখেন আপনার গিগ নেই ওয়েবসাইট এসইউ, বায়ার আপনাকে প্রশ্ন করলো যে আপনি কি ওয়েবসাইট এসইউর কাজ পারেন, আপনি তখন কি বলবেন যে হ্যাঁ পারি, তখন কি বায়ার আপনাকে বলবে যে ঠিক আছে আপনি ইয়া দেখান আপনার গিগ দেখান, এটা বলবে না, বলবে যে ঠিক আছে আপনি তাহলে আমার কাজটা করেন, বলছে কারণ আপনার সাথে আগে কাজ করছে তার আপনার অভিজ্ঞতা দেখছে, সে আপনাকে কাজ দেবে, আপনি কি করবেন তখন, আপনি ফেসবুক বিজনেস পেজের উপরে কার কাজ নেবেন, ওয়েবসাইট এসইউর কাজ নিয়ে নেবেন। যেমনই ভাবে আমরা ফেসবুক বিজনেস পেজের কাজ করতে গিয়ে ওই ইউটিউব চ্যানেল এসইউর নিয়ে কাজ করলাম, বুঝা গেছে সুজন ভাই? আচ্ছা ভাই, বুঝছি। জি ভাই বুঝছি ভাই। ওই যে এখানে যে ছেলেটা আছে ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ, হ্যাঁ হ্যাঁ, এইটা আমরা কিভাবে কোথায় গিয়ে তৈরি করলে এর মতন আসবে? এটা তো আলোচনা অনেক পরে, ফাইবার মার্কেট প্লেসে যাওয়ার আগে তো এই জন্য বেসিক আলোচনা গুলো ও কিস কারণে করতেছি, মানে কি কি জানতে হবে আপনাকে, ও মানে আমি যদি আপনাকে আজকে জি ফাইবার ভাই অ্যাকাউন্ট বুঝছি। খোলাইতে চাই, আপনি কি বলবেন যে ভাই ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলবো, আমি যখন গিগের কথা বলবো যে গিগ তৈরি করেন, আপনি বলবেন যে গিগ কি জিনিস ভাই, আমি যখন বলবো যে গিগের ডেসক্রিপশন লেখেন টাইটেল লেখেন, আপনি বলবেন গিগের টাইটেল ডেসক্রিপশন কি, অবশ্যই প্রশ্নগুলো থাকবে। এই জন্য আমি কি করছি আগে সাজাইছি যে কোনটা আপনাদের আগে দিলে ইয়ে হবে, ওই ইউসুফ ভাই এখানে মাঝে বলছিল যে আমাদের ক্লাস গুলো মানে ইয়ে হয়ে যাচ্ছে, ওই যে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ আলাদা আলাদা হচ্ছে, কারণ কি যখন আমরা কিন্তু প্রথমে শুরু করছি কি কোথা থেকে, ফেসবুক বিজনেস পেজ তৈরি করা, ফেসবুক বিজনেস পেজ তৈরি করার পর 3 নম্বর অপশনে যাওয়ার পর আমরা আউট অফ হয়ে গেছি, কেন আমরা লোগো যখন অ্যাড করবো, লোগো অ্যাড করতে গিয়ে আমাদের কি শিখতে হয়েছে ক্যানভা, অর্থাৎ আমরা তখন ফেসবুক বিজনেস পেজ অফ রাখছি, তখন আমরা কি শিখছি ক্যানভা শিখছি, ক্যানভা শিখতে এসে আমরা ফেসবুক বিজনেস পেজ আবার ক্যানভা শেষ করে আমরা কি করছি ফেসবুক বিজনেস পেজে ফিরে গেছি, ফেসবুক বিজনেস পেজে কমপ্লিট করতে গিয়ে দেখা গেছে কি একটা কাজ কি পেন্ডিং পড়ে গেছে, যে আমরা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারতেছি না, ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করার জন্য কি শিখতে হয়েছে আমাকে আমাদের বলেন সুজন ভাই, জি ভাই, ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড ওয়েবসাইট, করতে, ওয়েবসাইট মেক করা শিখতে হইতেছে আমাদের, এখন ওয়েবসাইট জি মেক জি জি করতে জি গিয়ে আমাদের মনে হয়েছে যে না আমরা তো একটা কাজ শিখে ফেলছি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট শিখে ফেলছি, এখন এখন তো আবার আমাদের পোস্ট, আমাদের মার্কেট পোস্ট করা প্লেসে লাগবে। পোস্ট করা শেখা, জি মানে একটার সাথে আরেকটা রিলেটেড হবে, এইভাবে আমরা কাজগুলো শিখে যাব, আর প্রত্যেকটা কাজ আমরা শিখবো কিভাবে মানে সারিবদ্ধ ভাবে, মানে এই জন্য একটা কাজের সাথে যখন আরেকটা রিলেটেড হবে ওটাও শেখানো হবে আপনাদের, কোনো কিছু যেন বাদ না হয়, আর আমি যদি মনে করতাম ঠিক আছে ফেসবুক বিজনেস পেজ আপনাদের শিখাই দিলাম আমাদের কাজ শেষ, আমার কিন্তু ওই ইয়ে অনুযায়ী মানে শিডিউল অনুযায়ী ফেসবুক বিজনেস পেজ তৈরি করা শিখে দিলাম শেষ, এইভাবে শিখলে আপনাদের হবে কি আপনাদের বেসিক লেভেলটা টাইট হবে না অতটা, আর যখন একটা ক্লাস শেষ হবে তখন আপনি আমাকে চাপ দেবেন ভাই আমি মার্কেট প্লেসে ঢুকবো মার্কেট প্লেসে ঢুকবো, তখন আপনার কি হবে জানেন, আপনার ভেতর তখন কাজ করার ইয়ে জাগবে, কিন্তু আমি চাই না এটা, আপনি আগে কাজ না, আগে আপনি একটু বেসিক লেভেলটা একটু ভালো করে জানেন, ফাইবার সম্পর্কে জানেন, ফাইবারের গিগ সম্পর্কে জানেন, ফাইবারের গিগ কিভাবে লিখলে আপনি কাজ পাইতে পারেন, কিভাবে লিখলে আপনি ওই যে প্রথম পেজে আসতে পারেন, ও একটা কাজ করে দুইটা কাজ করে যখন প্রথম পেজে আসছে আপনি কিভাবে আসতে পারবেন, এই যে বিভিন্ন নিয়ম গুলো টিপস ট্রিক্স গুলো এগুলো আপনি জানেন, এগুলো জানলে কি হবে আপনার সুবিধা হবে একটা কি আপনি যেন দ্রুত আসতে পারেন, এখন ফাইবার আপনি প্রোফাইল খুলছেন বাট আপনার কোনো কাজ নাই, কেন নাই, ওই যে আপনি টিপস গুলো জানেন না যে কি কি কাজ করলে আমার প্রথমে আসা যায়, আপনি বলেন এখন ঠিক আছে কিনা ইউসুফ ভাই? জি ভাই, এই জন্য আমাদের একটা কাজের সঙ্গে যখন আরেকটা রিলেটেড আসে তখন আমরা ওটাও ভাই শিখে ফেলি, কথা শোনা যাচ্ছে না। কথা অন্যরা শুনতে পাচ্ছে সুজন ভাই, আপনি শুনতে পাইতেছেন? জি শোনা যাচ্ছে ওকে ঠিক আছে, ঠিক ভাই, আছে কথা ভাই, শোনা যাচ্ছে না। কিন্তু ভাই আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা, অন্যরা শুনতে পাইতেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে জানলাম গিগ কি, এরপরে আমরা কি জানবো অফার লেটার, অফার লেটার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা অন্য জায়গায় গেছিলাম, আচ্ছা অফার লেটারে আসার পর আপনি যখন একটা গিগ অ্যাড করলেন তারপর ডেসক্রিপশন লিখলেন আপনি কি কি কাজ করে দিবেন, এটা যদিও বা পরে আপনাদের আরো প্র্যাকটিক্যালি দেখানো হবে, যখন আপনাকে বায়ার নক করবে তখন আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলে আপনার প্রথম বায়ার গুলো আমি চেষ্টা করবো আমি নিজে হ্যান্ডেল করার জন্য, ওকে এই জন্য কারো চিন্তা নাই, কিন্তু মনে রাখতে হবে আপনাকে তো জানতে হবে আমি তো আপনার কাজ করে দিয়ে আসবো না, আপনাকে শিখতে হবে যে কিভাবে অফার লেটার সেন্ড করতে হয়, কিভাবে এর প্রসিডিউর গুলো মেনটেন করতে হয়, এইগুলো শেখার জন্য যেন আপনি ভবিষ্যতে নিজে নিজে সবকিছু একদম টোটালি করতে পারেন কারো হেল্প ছাড়াই। দ্বিতীয়ত হচ্ছে একটা অপশন আছে ডে, এখানে গিয়ে ডে দেখেন, ডে কেন দিছে, ডে দিছে আপনি ফেসবুক বিজনেস পেজটা কয়দিনের মধ্যে তৈরি করে দেবেন, বায়ার হয়তো আপনাকে বললো যে ঠিক আছে তুমি আমার কাজটা 5 দিনের মধ্যে কমপ্লিট করে দাও কিংবা 10 দিনের মধ্যে কমপ্লিট করে দাও, তখন আপনাকে তো অফার লেটারে উল্লেখ করতে হবে, আমরা যেমন ডিল করি ব্যাংকে যদি কোনো ডিল করি যে 5 বছরের জন্য লোন নেই, আমাদের ওখানে 5 বছর লেখা থাকে না 10 বছর লেখা থাকে, শুনুন ভাই আপনি কাউন্টার দিয়েন 5 বছর ভাই, 5 বছর লেখা থাকে, সেম সিস্টেমে আমরা যেমন ব্যাংকে কোনো ডকুমেন্টারি করতে গেলে ডকুমেন্ট সেট আপ রাখতে গেলে যেমন ফিক্সড করতে হয় তেমন ফাইবার মার্কেট প্লেসে এটা ফিক্সড, মানে এখানে কোনো 2 নম্বরই চলবে না, এখানে সবগুলো পারফেক্টলি করতে হবে, এখানে আপনাকে কি করতে হবে একটা ডে মেনটেন করে দিতে হবে,
আপনি কতদিনের জন্য কাজটা করবেন। হ্যাঁ, সাপোজ আপনি 2 দিনে ফেসবুক বিজনেস পেজটা তৈরি করে আপনি 2-এর উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি মনে করেন না 3 দিনে ক্লিক করবো, 3 দিনে দিয়ে দেবেন। তারপরে একটা অপশন আছে প্রাইস, দেখেন এই যে প্রাইস প্রাইস নামে একটা অপশন আছে, তার নিচে একটা ফাঁকা গ্যাপ জায়গা আছে। এই জায়গাটাতে আপনি কি করবেন, এই গ্যাপ জায়গাটাতে আসার পর আপনি কত ডলার, মানে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দেবেন কত ডলারে। এখন বায়ারের সঙ্গে কথা হলো যে বায়ার বলে যে ঠিক আছে আমি তোমার $20 দেবো, তুমি আমার বিজনেস পেজটা তৈরি করে দাও, তখন আপনি লিখবেন এখানে $20, 20 শুধু লিখে দিলে হয়ে গেল, $20 হয়ে গেল। এই পর্যন্ত বুঝা গেছে রেজাউল ভাই, বুঝা গেছে এ পর্যন্ত? জি ভাইয়া, ভাই? ওকে ঠিক আছে, ভাই এখানে এই যে স্ট্যান্ডার্ড লেভেল, তারপরে জি ভাই, বেসিক লেভেল, তো এখানে আমরা কোন ধরনের কাজ তাকে আমরা বুঝাই দেবো, সেটা কি কোনো উল্লেখ থাকবে? এখানে উল্লেখ থাকবেন, এখানে উল্লেখ থাকবে কি বলতে, আপনি যখন বায়ারের সঙ্গে প্রোফাইলে ডিসকাশন করবেন তখন বায়ার বলবে যে ঠিক আছে আমি তোমাকে $20 দেবো, তুমি আমাকে এই কাজ গ্রহণ করে দাও, তখন ওই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো ভুলে যান, মানে এগুলো আপনি তখন ভুলে যান। যখন আপনার সঙ্গে বায়ারের সঙ্গে কথা হবে তখন বায়ার আপনাকে উল্লেখ করে বলবে যে ঠিক আছে তুমি আমাকে একটা লোগো তৈরি করে দাও, একটা কভার ফটো তৈরি করে দাও, ফেসবুক বিজনেস পেজটা সুন্দর করে সেট আপ করে দাও, নামটা মেনশন করে দাও, একটা বাটন অ্যাড করে দাও, আমি তোমাকে $20 দেবো। ওই যে ও সেট আপ করে আপনাকে বললো, আপনার সঙ্গে কথা হইলো, কিন্তু ডিসকাশন হইলো। অনেক সময় দেখা যায় বেসিক লেভেলে আমাদের অনেক প্ল্যান কথা হয় যে বেসিক লেভেলে আমার যা আছে তাই দেবো, কিন্তু বায়ারের সঙ্গে কথা বলার পর হয়তো আপনাকে ভালো লাগে কিংবা বায়ারকে আপনাকে ভালো লাগে, দুজন দুজনের ভালো লাগা থাকে, কি হয় আপনি ফ্রি ফ্রি অনেকগুলো কাজ করে দেবেন, কিংবা বায়ার আপনাকে অনেকগুলো টাকা বেশি দিয়ে দেবে। এটা মেনটেন আপনার নির্ভর করে, আপনার কিসের উপর ডিপেন্ড করে, আপনি বায়ারের সঙ্গে যখন কথা বলবেন কিভাবে তার কাজটা নিবেন। বুঝা গেছে ভাই? জি ভাই, তারপরে আপনি এখানে সাপোজ বায়ার বললো যে ঠিক আছে আমি তোমাকে $20 দেবো, তুমি আমাকে 3 দিনের মধ্যে কাজটা করে দাও, আপনি এখানে 3 দিন লাগবেন, এখানে $20 দেবেন। দেওয়ার পরে এখানে অনেকগুলোর অপশন আছে, দেখেন অফার এক্সপ্লেন এক্সপ্রেশন টার্ম, পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, কিওয়ার্ড হ্যাশট্যাগ রিসার্চ, এখানে যে এতগুলো আছে এগুলো আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই, এগুলো আপনি কোনো কিছু দেখবেন না, এখানে আপনি যা কিছু আছে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখানে শুধু কি করবেন, এই ডেসক্রিপশনটা লিখে দেবেন, এখানে দিনটা সেট করে দেবেন, আর এখানে ডলার বসে দেবেন, এই তিনটা কাজ করবেন। এই তিনটা কাজ করার পর আপনি শুধু এখানে এসে যে সেন্ট অফার নামে একটা অপশন আছে, দেখেন এই যে সেন্ট অফার, সেন্ট অফারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অফারটা চলে যাবে। সাপোজ আমি সেন্ট অফার করলাম, সেন্ট অফার করার পর কেমন দেখা যাবে আমি সেটা দেখাচ্ছি। সেন্ট অফার করার পর আপনার প্রোফাইলটা দেখতে হবে সেম এরকম, আপনি সাপোজ আমি সেন্ট অফার করলাম, ওকে সেন্ট অফার করার পর আপনার ইয়াটা দেখাবে এইরকম, ওকে সাপোজ আমি $30 করেছি, যে 7 দিন কাজ করবো $30 কি করবো, অন পেজ অ্যান্ড অফ পেজ এসইও করে দেবো ওর চ্যানেলের, আমি $30 নেবো, এইরকম একটা অপশন দেখাবে। বায়ারের সাথে কনভার্সেশনটা কেমনে কেমন করে হবে, এই যে মেসেঞ্জারে না এই যে ফাইবারে? ফাইবারে, ফাইবারের মেসেজে, ফাইবারের মেসেজে বললাম না, ফাইবারের ও মেসেজে আচ্ছা, হবে সব। ওকে হ্যাঁ, এই পর্যন্ত অফার লেটার কি বুঝতে কোনো প্রশ্ন আছে, কোনো সমস্যা? না ভাই ঠিক আছে। ইয়া ভাই আছেন আপনি, দীপ দাদা আছেন আপনি? বুঝলা ভাই, হ্যাঁ আছে, হ্যাঁ ওহাব বলো। আপনার ওই যে বাকি অপশন গুলা যে আছে ওগুলা কি ক্লিক করা লাগবে না? না ওগুলা তোমাদের কোনো ক্লিক করার দরকার নেই, শুধু তিনটে অপশন, তোমরা তিনটে অপশন পরিপূর্ণ করিয়ে অফার লেটার সেন্ড করবা। ওকে, এরপরে অফার লেটার সেন্ড করলে কিভাবে দেখায় আমি সেটাও দেখাবো তোমাদের। আমার একটা বায়ার যখন সরাসরি লাইভে আসবে তখন আমি তোমাদের ওই বায়ারের সঙ্গে কানেক্ট করবো, সেদিন কেউ কথা বলবে না, শুধু দেখবে শুধু মানে কিভাবে অফার লেটার সেন্ড করতে হয়, কিভাবে কথা বলতে হয় বায়ারের সঙ্গে, আমি এটা দেখাবো সরাসরি লাইভ, লাইভ হবে। ওকে, সরাসরি লাইভ মানে কিভাবে অফার লেটার সেন্ড করতে হয়, কিভাবে ডেলিভারি দিতে হয় কাজ, তারপর কিভাবে 5-star নেওয়া যায়, কিভাবে টিপস নেওয়া যায়, এইগুলো তো অনেক আলোচনা, যদি এটা প্রকাশ্য থাকবে না আপনাদের শেখানো হবে, মানে এটা সরাসরি সরাসরি দেখাবো বায়ের সাথে। আচ্ছা, কিভাবে শিখলাম তো নাকি, বায়ার রিকোয়েস্ট কি? আচ্ছা বায়ার রিকোয়েস্ট কি, আপনি বায়ার রিকোয়েস্ট হচ্ছে যখন আপনি সাইবার মার্কেট প্লেসে একটা প্রোফাইল অন করলেন, অন করার পর আপনার কি হবে, আপনাকে অনেকগুলো বায়ার আপনার গিগুলো দেখবে, দেখার পরে আপনাকে সরাসরি কাজ দিতে পারে। আবার অনেক সময় কি করে, ফাইবার মার্কেট প্লেসে কোনো বায়ার আসলো, সাপোজ এখানে আসলো, যে ফাইবার মার্কেট প্লেসে আসার পর এখানে একটা অপশন থাকে ফাইবার, এখানে ওই অপশনটা এখন দেখা যাচ্ছে না যেহেতু আমরা জয়েন হইনি, জয়েন হইলে দেখা যাবে, আমি শুধু যে কথাগুলো বলি এগুলো মনোযোগ দিয়ে শোনেন। ফাইবার মার্কেট প্লেসে একটা বায়ার আসার পর এই যে এখানে মনে করেন আমি একজন বায়ার, সুজন ভাই মনোযোগ দিয়ে দেখবেন এই বিষয়টা, আমি একজন বায়ার, আমি মার্কেট প্লেসে আসছি, আসার পরে এখন আমি খুঁজতেছি যে আমি একজন নিউ সেলার খুঁজবো, নিউ সেলার, আমি একজন নতুন সেলারকে কাজ দেবো, আমি কি করবো, এই যে সেলার ডিটেলস এখানে ক্লিক করবো, সেটার সেলার ডিটেলস এ ক্লিক করার পর এই যে নিউ সেলার নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর
আমি নিচের দিকে যাব, যে ওই সেলারটা ইংলিশে কথা বলে না বাংলাতে কথা বলে, সাপোজ আমার বাঙালির কোনো দরকার বাংলায় কথা বলে, আমি বাংলাতে ক্লিক করলাম আসলাম, এখন ওই বাংলা কথা বলে কোন দেশে, এখন আমি সাপোজ আমি একটা যেকোনো দেশ মেনটেন করবো, যে আমি এই দেশের, আমি সাপোজ বাংলাদেশের উল্লেখ করলাম যে বাংলাদেশের যারা বাংলা কথা বলে তাদেরকে আমি হায়ার করব, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাপ্লাই, শুধু অ্যাপ্লাই ক্লিক করার পর দেখেন কি অপশন একটা দাঁড়ায়, ওই ছেলেটা কিন্তু চলে গেছে। দেখেন এখানে যারা যারা বাংলা ভাষা ইউজ করা আছে, যাদের প্রোফাইলে বাংলা লেখা আছে, তারাই শুধু চলে আছে, অবশ্যই তারা এগুলা সব বলেন বাংলাদেশি এবং অবশ্যই তারা বেঙ্গলিতে কথা বলে। আমরা একটা প্রমাণস্বরূপ দেখি, এই প্রোফাইলটাতে যাই, এই প্রোফাইলটাতে যখন আমি গেলাম, আমরা প্রথমে সিলেক্ট করছি কি নিউ সেলার, তারপর সিলেক্ট করছি কি বেঙ্গলি, তারপর সিলেক্ট করছি বাংলা। আচ্ছা এই প্রোফাইলটাতে আসার পর আমরা দেখি যে নিউ সেলার কিনা, হ্যাঁ অবশ্যই সে নিউ সেলার, সে তার এখনো কোনো লেভেল নাই, বুঝা গেছে, একটা প্রমাণ হইলো। 2 নম্বর হলো সে বাংলাতে কথা বলে কিনা, আচ্ছা দেখে আসি সে বাংলাতে কথা বলে কিনা, এবং সে বাংলাদেশি, বাংলাদেশি তো দেখা গেছে বাংলাদেশি, এখন আমরা তার প্রোফাইলে গিয়ে দেখি সে বাংলা দিয়ে কথা বলতে পারে কিনা। আচ্ছা আমরা যাই এখানে গিয়ে তার প্রোফাইলে গিয়ে দেখে আসি সে বাংলাদেশি, বাংলা কথা বলতে পারে, সে কি কথা বলতে পারে, বাংলা কথা বলে, এই যে বাংলা, বুঝা গেছে সুজন ভাই, জি ভাই, কিন্তু ভাই তার স্ট্যাটাস তো সব ইংলিশ। তার স্ট্যাটাস সব ইংলিশ কিন্তু সে বাংলাদেশি, সে বাংলা কথা বলতে পারে, এই জন্য সে বাংলা মেনশন করছে এখানে, সে অনেক কিছু কথা বলতে পারে, তার মধ্যে বাংলাও একটা আছে, বুঝছি। না হ্যাঁ ভাই, আমরা যদি বাংলা বাংলা অপশন না রেখে শুধু ইংলিশ দেই, হ্যাঁ, তাহলে আপনার আপনার ভালো অসুবিধা নাই, তবে আপনি যদি সব দেন তাও অসুবিধা নাই, আপনার এখানে আপনার উপর নির্ভর করবে যে আপনি কয়টা ভাষা জানেন, আপনি যতটা ভাষা কথা বলতে পারেন কিংবা আপনি কনভার্সেশনাল করতে পারেন আরেকজনকে বুঝাইতে পারেন, সেটা যে কোনো ভাবে হোক, লিখে বুঝাইতে পারেন না বলে বুঝাইতে পারেন, একটা হলেই হলো, আপনি সেটাই উল্লেখ করবেন এখানে, বুঝাতে পারছি ভাই। আচ্ছা জি ভাই। আচ্ছা আমরা আবার আগের জায়গায় যাই, আমরা খুঁজে আসলাম এইভাবে, আমরা বায়াররা, একজন বায়ার এসে কিভাবে খুঁজবে, দ্বিতীয়ত অপশন গেল কি, আপনার একজন বায়ার এসে এই যে এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, যে ঠিক আছে আমি একটা ফেসবুক বিজনেস করতে দরকার, এইভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর আপনার খুঁজে নেবে। তৃতীয় অপশন হচ্ছে কি, বায়াররা কিভাবে কাজ দেয়, বায়াররা হয়তো বা তাদের প্রোফাইলে গেল, প্রোফাইলে যাওয়ার পর তাদের নিজস্ব প্রোফাইলে যাওয়ার পর তারা একটা রিকোয়েস্ট, একটা লেটার লেখলো, যে ঠিক আছে আমি ফেসবুক বিজনেস পেজ তৈরি করব, আমার লোগো অ্যাড করে দিতে হবে, ব্যানার অ্যাড করে দিতে হবে, আমি $10 দেব, কাজটা আমাকে 2 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, এইরকম একটা তারা লেখা লিখে তারা ফাইবারে সাবমিট করবে। ফাইবারে সাবমিট করার পর লেখাটা কিরকম হবে, ফাইবারে সাবমিট করার পর অপশনে আমি যাই, কিরকম হবে দেখেন, তারা যখন একটা বায়ার রিকোয়েস্ট দিবে, একটা বায়ার যখন বায়ার রিকোয়েস্ট দেবে, তখন কি হবে, আপনার প্রোফাইলটা যখন এরকম থাকবে, প্রোফাইলে যাওয়ার পর আপনি মোর একটা অপশন আছে, মোর অপশন থেকে বায়ার রিকোয়েস্ট একটা অপশন আছে, মোর থেকে বায়ার রিকোয়েস্ট এগুলো যদি বা আপনাদের পরে দেখানো হবে, এখন দেখাচ্ছি আর কি সামান্য ভাবে, এই দেখেন একটা অপশন আছে, আপনারা সরাসরি দেখতে পাইতেছেন, তাহলে যখন আমি মোর থেকে, যে মোর থেকে বায়ার রিকোয়েস্টে গেলাম, এই যে বায়ার রিকোয়েস্ট একটা অপশন আছে বায়ার রিকোয়েস্টে, তখন আমাকে দেখাচ্ছে যে অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ একটা বায়ার রিকোয়েস্ট আছে, এই যে একটা আছে, একটা বায়ার রিকোয়েস্ট আছে, এরকম একটা বায়ার রিকোয়েস্ট থাকবে আপনাদের, বুঝা গেছে ভাই। দেখেন এগুলো কিন্তু পরে ব্লার করে দেওয়া হবে, আমার প্রোফাইলটা আমি ব্লার করে দিব, এগুলো আপনি মনোযোগ দিয়ে দেখেন, ওগুলা পরে কিন্তু দেখতে পাবেন না। বায়ার রিকোয়েস্ট গুলো এরকম হবে আপনাদের, যখন হবে তখন আপনি কি করবেন, এই যে সেন্ট অফার, সেন্ট অফার দেখেন, আপনি এখানে গেলে সেন্ট অফার নামে একটা অপশন আছে, সেন্ট অফারে ক্লিক করবেন, সেন্ট অফারে ক্লিক করার পর সেম আপনার ওই গিগ গুলো আসবে, গিগ গুলো আসার পরে আপনি যে গিগটা সিলেক্ট করতে চান, সাপোজ আপনি এই কাজটা করতে পারবেন, ওই বায়ারের সঙ্গে এই কাজটা করতে পারবেন, আপনি এখন পাঠাইতে চাচ্ছেন অফার লেটার, যে ঠিক আছে আমি অফার লেটার পাঠাইতে পারবো, আপনি একটা সিলেক্ট করেন, সিলেক্ট করার আপনি আবার আগের মতো লেখেন, ওই যে কি 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 কাজ করে দেবেন সেটা লিখবেন, কত ডলারে কাজ করবেন, কত দিনে কাজটা করবেন, বুঝা গেছে। জি ভাই, এটা কি আমরা বায়ারকে দিচ্ছি? বায়ারকে দিচ্ছি আমরা, যে আমরা দিচ্ছি এটা বায়ারকে, তাহলে বায়ারের বায়ার নামটা ভাই, বায়ারের নামটা কি আমরা খুঁজে পাবো এখানে? এই যে বায়ার বলা 01, বায়ার বলা 01, ও আমরা একটা এক্সটেনশন অ্যাড করে দেবো পরে, এটা আপনাদের একটা এক্সটেনশন অ্যাড করলে এই বায়ারটা কোন দেশে সেটা আমরা দেখতে পাবো, নামটার উপর যদি ক্লিক করি একটা নতুন ট্যাব অন হইলো, দেখেন আমি ওই বায়ার কোন দেশে, নাইজেরিয়ান, সে বায়ার নাইজেরিয়ার বায়ার মার্চ 2021 বায়ার করছে, নতুন বায়ার এই বছর। আচ্ছা তারপরে আপনাদের এটার সম্পর্কে আরো দেখানো, বায়ার রিকোয়েস্ট কি ভাই সাউন্ড প্রবলেম হচ্ছে। কারো মাউস পিস যাতে অন আছে সেটা অফ করেন, বেলাল উদ্দিন ভাই মাউস পিস অফ করেন, ওকে বায়ার রিকোয়েস্ট বুঝছি সুজন ভাই, জি ভাই, জি ভাই আর একটু বুঝিয়ে ভাই। দেন। আচ্ছা বায়ার রিকোয়েস্ট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ভাই
আপনার বায়ার রিকোয়েস্ট যে ঢুকমো বায়ার যে রিকোয়েস্ট করছে সেটা দেখবো আমরা নাকি এটা যখন আমরা প্রোফাইল খুলবো বায়ার রিকোয়েস্ট নামে একটা যে মোরে গিয়ে মোর থেকে বায়ার রিকোয়েস্ট একটা অপশন আছে আপনি সেখানে যাবেন সেখানে যাওয়ার পর আপনার অনেকগুলো বায়ার রিকোয়েস্ট দেখাবে যদি বা এটা আবার প্র্যাকটিক্যালি পরে দেখানো হবে শুধু জেনে রাখেন যে বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন আছে আমরা বায়ার রিকোয়েস্ট দেখতে পারি সেন্ড করতে পারবো আমরা ওকে মানে বায়ার রিকোয়েস্ট ফাইবারে যে বায়ার রিকোয়েস্ট দিতে হয় এটা জানেন তো এখন জানেন তো বায়ার রিকোয়েস্ট কি কি উল্লেখ করতে হয় সাপোজ আপনাকে একটা বায়ার লিখলো যে আমার একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি ওই যে এরকম একটা বায়ার লিখলো যে আমি একটা কি করবো এইটা মনে করেন যে আমি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করবো বায়ার আপনাকে এটা দিচ্ছে এখন আপনি কি করবেন আপনি কি কি উল্লেখ করবেন বায়ারকে কি কি লিখবেন এই যে সাপোজ লেখছে বায়ার রিকোয়েস্টে কি কি উল্লেখ করতে হয় এখন বায়ার আপনাকে লিখছে যে আমি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করবো কে আসো আমাকে তৈরি করে দাও তখন আপনি লিখবেন কি হ্যালো স্যার আমি একজন সেলার ডিজিটাল মার্কেটার আমি ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারি আমি ফেসবুক বিজনেস পেজ তৈরি করার মাধ্যমে আপনাকে একটা ভালো রেজাল্ট দেবো আপনি ফেসবুক বিজনেস পেজের মধ্যে আমি আপনাকে আপনার নামটা সুন্দরভাবে সেট আপ করে দেবো একটা সুন্দর ডেসক্রিপশন লিখে দেবো একটা লোগো তৈরি করে দেবো একটা ব্যানার তৈরি করে দেবো আপনার ওয়েবসাইটের লিঙ্ক থাকলে সেটা অ্যাড করে দিব আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটা অ্যাড করে দিব এই যে এই বিষয়গুলো এগুলো লিখতে পারবেন আপনি আপনি যে যে কাজগুলো করছেন ওই কাজগুলো আপনি শুধু লিখে দেবেন ওইখানে ডেসক্রিপশনে লিখে দেবেন সুজন ভাই পাওয়া যাবে কিনা জি ভাই পাওয়া যাবে ইনশাল্লাহ। ওকে ওকে ঠিক আছে এইটুকুই বায়ার রিকোয়েস্টে আপনি যা যা কাজ করবেন সেটা আপনি লিখে দেবেন ওই বায়ার কি কি কাজ চাচ্ছে আপনি কি কি কাজ দিবেন সেটা শুধু এটা ভাই লিখে ওখানে দেবেন যে যেটা ভাই ওই এই কথাগুলো লিখবো একজন হ্যালো ওই যে যেখানে শুনুন ভাই কোথায় আছেন 1500 ক্যারেক্টার লেখা আছে ওইখানে না বললাম এই যে আমি যে এই দেখাচ্ছি না কথাগুলো জি এই কথাগুলো যে আপনি যেখানে ঢুকছিলেন সিইওর পাশে হ্যাঁ হ্যাঁ এখানে সাপোজ আপনার একটা বায়ার রিকোয়েস্ট আছে এটা একটা বায়ার রিকোয়েস্ট কিন্তু এটা কিন্তু বায়ার রিকোয়েস্ট হ্যাঁ আপনি এখন একটা একে জি জি আপনি এই কাজটা করতে পারেন মনে করেন যে এটা একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য একটা বায়ার রিকোয়েস্ট দিছে যে আমি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করব আপনি কি পারবেন এখন আপনার মতো আরো তো অনেকেই অফার লেটার দিবে এটা এখানে যে 57 জন অর্ডার দিয়ে মানে সেন্ড করছে অফার লেটার ওকে 50 জন কাজটা কর 57 জন সেন্ড করছে এই যে 57 যে আছে এটা 57 জন তাকে অফার লেটার দিছে যে ঠিক আছে স্যার আমি কাজটা করবো আমি কাজটা করবো আরেকজন বলছে আমি কাজটা করবো এখন আপনিও তো কনটেস্ট করার জন্য আপনাকে কনটেস্ট তো করতে হবে করতে হবে অ্যাপ্লাই করার জন্য আপনি সেন্ট অফার নামে একটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কোন গিগের আন্ডারে কাজটা করতে চাচ্ছেন যে সাপোজ এই গিগটা এই গিগটা ক্লিক ক্লিক করার পরে যে ডেসক্রাইব ইউর অফার এই যে 1500 কাজ পর্যন্ত আপনি কিন্তু করবেন এই কথাটাই বলতেছি জি ভাই এইখানে যত মানে কি কি লিখবেন যে আপনি আমি আপনার ফেসবুক জি ভাই দেবো হ্যাঁ পরে বুঝলাই এই যে এখানে কত ডলার ও লেখছে $50 আপনি $50 দেন এখানে ও লেখছে 2 দিন ডিউরেশন 2 দিন এখন সাপোজ আপনি মনে করতেছেন আপনি একদিনে পাবেন কিন্তু ও দেশে 2 দিন আপনি 2 দিনেই দিয়ে দেন 2 দিনে দেওয়ার পর শুধু সাবমিট অফার সাবমিট অফার ওকে জি ভাই শুনুন ভাই ওকে জি ভাই ঠিক জি আছে তারপরে আমরা দেখি কি ফাইবারে কি আমি কাজ করতে পারবো আসলে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমরা এখানে যারা আছি সবারই একই প্রশ্ন যে ফাইবারে কি আমরা কাজ করতে পারবো ফাইবারে কি কাজ করতে পারবো ফাইবার আসলে কিরকম এতক্ষণ থেকে যেগুলো আমরা আলোচনা দেখলাম এর মধ্য থেকে আমাদের কি মনে হয় যে আমি কাজ করতে পারবো প্রত্যেকেই মনে হয় কি আচ্ছা ভাই গোলা আমি ভাই পাব হ্যাঁ ইনশাল্লাহ বলুন পাবো আপনার এখানে $50 দিল মনে করেন এখন আমি কম কমায় দিলাম তাহলে কি হবে না হ্যাঁ এটার একটা পজিটিভ সাইড আছে একটা নেগেটিভ সাইড আছে হ্যাঁ ভালো একটা প্রশ্ন করেছেন একটা পজিটিভ সাইড আছে সাপোজ বায়ার আপনাকে একটা কাজ করে দিতে আছে $50 দিয়ে যে সে 2 দিনে কাজটা করে নেবে $50 দেবে এখন আপনি মনে করতেছেন না আমি $40 কাজটা করে দেবো এখন যদি বায়ার মনে করে দেখেন নেগেটিভ সাইড বায়ার যদি মনে করে যে আমি $50 দিতেছিলাম সে $40 কাজটা করে দিতে চাইছে সে যদি আবার খারাপ কাজ করে দেয় বায়ারের সাইডে নেগেটিভ সাইড এখন আপনি যদি আবার বেশি আবার যদি কারেক্ট লাগেন সেটার জন্য পজিটিভ সাইড কি আপনি পরে বায়ারের সঙ্গে তো কথা বলে আপনি তো বাড়াইতে পারবেন কমাইতে পারবেন অর্থাৎ ভালো হচ্ছে কি বায়ার যা দিছে তাই দেন প্রথম দিকে মানে নতুন হিসেবে বায়ার যা দিছে তাই দেন আর যখন আপনি একটা কাজ করবেন তখন আপনি কম বেশি করে দিবেন এটা আপনি বুঝতে পারবেন সময়ের তাগিদে বুঝতে পারবেন যে কোনটাতে আমি কম করে দেবো কোনটা কাজের মূল্য কত এটা আপনি উপায় একটা কাজ করলে বুঝবেন যে আসলে এই কাজটার জন্য $50 নেওয়া যায় কিংবা $100 নেওয়া যায় কিন্তু বায়ার আমাকে $5 অপশন দিয়েছে তখন আপনি তো $5 দিবেন না তখন আপনি $50 দিবেন বুঝতে পারছি ওয়াহ ভাই
বুঝছি। ফাইবারে, ফাইবারে কি আমি কাজ করতে পারবো? তাহলে এখন কি সুজন ভাই আমি এক পাশ থেকে শুনে যে আমরা সবাই কাজ করতে পারবো কিনা, যে শুধু হ্যাঁ বলবেন আর আমার অফিস অফ করবেন, যে এতগুলো যে কথা শোনার পরে যে আমরা এতক্ষণ থেকে আলোচনা করলাম সবাইকে কাজ করতে পারবো কিনা ফাইবারে? জি ভাই পাবো ইনশাল্লাহ। জি পারবো। ইউসুফ পারা যাবে? হ্যালো, হ্যাঁ হ্যালো, পাওয়া যাবে কি কাজ? পাওয়া যাবে যে ফাইবার আমি কাজ করতে পারবো কিনা? কাজ পাবো কিন্তু অলসতা লাগে ভাই। না, এখানে অলসতা থাকবে, অলসতার ফাঁকে কাজটা করতে হবে। আমি এখন যদি মনে করি যে আমি এখন এই যে ক্লাস নিচ্ছি এই সময়টা বাদ দিয়ে আমি তো ঘুরতে করতাম, আমার এই যে বয়স এখন আমি ঘোরা কিন্তু বয়স, মানে ঘোরাফেরা করাই বয়স এখন। এখন আমি আসি এখানে কি শিখাইতেছি, এই যে আপনারা যারা শিখতেছেন অবশ্যই তাদের একটা কি একটা ধৈর্য নিয়ে সবাই শিখতেছে, মানে আর একটু ধৈর্য ধারণ করে যদি এই কাজটা করতে পারি মানে ভবিষ্যতে ভালো ইনশাল্লাহ, এটা সবারই জন্য ভালো। এখন যদি কেউ মনে করে যে না আমি কাজ করবো না অলসতা লাগে, ওই যে ইউসুফের মতো, তাহলে সমস্যা হবে। ইউসুফ কিন্তু অনেক ভালো ভালো কাজ করে কিন্তু বলে যে অলসতা লাগে, কিন্তু অলসতার মাঝে হ্যাঁ এই ভিডিও গুলো দেখলে কিংবা এই কাজগুলো করতে গেলে অনেক ঘুম পায়, অল্প একটু সময়ের মধ্যে চোখে ঘুম চলে আসে। আপনার তার মাঝে চেষ্টা করতে হবে যে আমার কিছু করতে হবে। লিওন পাওয়া যাবে কি? জি আঙ্কেল অবশ্যই। দীপ দাদা আপনার কাছ থেকে শুনে, আপনি যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস জি করতেছেন, দীপ দাদা পাওয়া যাবে? চেষ্টা করব ভাই, আপ্রাণ চেষ্টা করব। ইনশাল্লাহ। ওহাব পাওয়া যাবে কি? ইনশাল্লাহ পাবো, সমস্যা নাই। ঠিক আছে, তারপরে আমরা পরের আলোচনায় যাই। ভাই একটা ফাইবারে প্রশ্ন, হ্যালো ভাই হ্যাঁ একটা প্রশ্ন, আপনি বললেন যে আমি গ্রুপে টেক্সট করছিলাম যে ভাই সঠিকভাবে শিখাচ্ছে না, মানে ভালোভাবে আর কি পূর্ণাঙ্গ ক্লাসগুলো হচ্ছে না, হ্যাঁ 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 এই বিষয়টা নিয়ে কথা বলতাম। সেটা হলো আমরা যে ব্লগারটা শুরু করছি, হ্যাঁ 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 এই ব্লগারটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একটা কনফিউজ থাকেই যাচ্ছে, এই কনফিউজ জন্য থাকবে, মূলত কথাটা বলা। কনফিউজ থেকেই অনেকে এখনো ব্লগার সাইট তৈরি করে না। আমি একটা ক্লাসের শুরুতেই কথা বলছি, ব্লগার সাইট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি কিন্তু পরের ক্লাসে যাব না। এখন আমি অনেকের ব্লগার সাইট এখনো পরিপূর্ণভাবে যতটুকু শেখানো হয়েছে অনেকেই কাজ গ্রুপে শেয়ার করে নাই এখনো। আজকে হয়তো ভাই রেজাউল ভাই বলছে রেসপন্স করে নাই, সবাইকে শেয়ার করতে হবে ব্লগার সাইট, অবশ্যই মাস্ট বি শেয়ার করতে হবে। এখন আপনারা গ্রুপে আলোচনা করবেন, যে যে দিবে না তাকে ধরবেন যে কেন আপনি এখনো তৈরি করেন নাই। শুধু আমি একাই ধরলে হবে না, সবাইকে ধরতে হবে, যেহেতু আমরা এখানে একটা টিম ফ্যামিলির মতো, এখানে কাজ করতে হবে সবাইকে। একজন কাজ করে যদি পিছাই যায় আর একজন আগে যায়, আর একজন যদি কাজ না করে যদি পিছাই যায়, সবাই এক সময় আমাদের খারাপ লাগবে যে আমরা একসঙ্গে ক্লাস করলাম একজন আগাই গেলো আর একজন পাইলো না, সবাইকে আসলে তৈরি করতে। আসলে আমি এটা তিনটে না চারটা করছি, ব্লগার স্যার চারটা করছি, প্লাস পোস্টেও তিন চারটা করে পোস্টও করছি, তাহলে এবং এটা এটা হ্যাঁ 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 আমি তিনটা সাইট ওপেনও করছি, ব্লগার তিনটা সাইট প্লাস হ্যাঁ হ্যাঁ তিন চারটা করে নিজে নিজে চেষ্টা করে মানে পোস্টও অ্যাড করছিলাম, এবং দারাজ থেকে বা বিভিন্ন গুগল থেকে বিভিন্ন রকম ছবি নিলাম বা বিভিন্ন রকম কাজ করতেছি, কিন্তু পূর্ণাঙ্গ না হলে ক্লাসটা যদি আমি পূর্ণাঙ্গ এখানে না পাই তাহলে তো কাজ করার আগ্রহ জাগে না, এই জন্য বলছিলাম। না না অসুবিধা নেই, কথাটা বলাতে তো পজিটিভ সাইড আছে, এটা তো পজিটিভ সাইড, এটা ভালো হয়েছে। ওই যে আমি কিছুক্ষণ আগে উত্তর দিয়ে দিছি, সম্ভবত উত্তর পাইছি কিনা যায় না, শোনা গেছিল কিনা যায় না অবশ্য। আমরা যখন একটা কাজ শিখতেছি একটার সঙ্গে আরেকটা রিলেটেড কাজ যখন চলে আসতেছে আমরা সেটাও শিখতেছি, কিন্তু আমি যদি মনে করি যে ফেসবুক বিজনেস পেজটাই শেষ করে দেই তার রিলেটেড কাজগুলো না দেখাই, তাহলে বুঝবে না যে আসলে রিলেটেড কাজটা কি, হারেই যাবে, মানে ওটার থেকে আরেকটা কাজ যে আছে ওটা বোঝা যাবে না। এই জন্য আমি রিলেটেড যত কাজগুলো আছে সবগুলো দেখাই দিচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে 30-35-40 দিনের মধ্যে আমাদের এই কোর্সটা যে বেসিক লেভেলটা এটা যেন আমরা শেষ করতে পারি, বেসিক লেভেলটা আমরা পুরোটা যেন বুঝতে পারি, যে একটা সাথে আরেকটা রিলেটেড কোথায় গিয়ে একটা বায়ার জিজ্ঞেস করলো ওয়েবসাইট, ওই যে আমি যদি ওয়েবসাইটটা এখন পুরোপুরি শেষ করি ওয়েবসাইটের পরে যে কথাগুলো আছে তাহলে অনেকেই বুঝবে না যে আসলে ওর ওখান থেকে কোথা থেকে আসলো। এই জন্য যখন একটার সাথে আরেকটা রিলেটেড হচ্ছে আমি সেটাও দেখাই দিচ্ছি। এটা যদি আপনাদের সুবিধা হয় যে না আমাদের এটা দরকার নেই আমরা একটা করে শেষ করবো, তাহলে আমি ওইভাবে দেখাই দেবো, আমার সুবিধা হবে, তখন তখন আমার জন্য সুবিধা হবে, তাহলে আমি একটা করেই দেখে দেবো শেষ। কোনটা করবেন, একটার সাথে আরেকটা রিলেটেড সেটাও শিখবেন না একটা যেটা ধরবো সেটা শেষ করবো? রিলেটেড সেটা তো অবশ্যই, যেটা চ্যাপ্টার ধরবো সেটা শেষ করি তারপর আরেকটা ধরবো, এটাই ভালো হবে। না, এখানে দুই ধরনের প্রশ্ন আমি বলতেছি। সাপোজ আমরা ফেসবুক বিজনেস পেজ তৈরি করা শুরু করেছি,
সেখানে আমাদের ইয়ে আছে, একটা অপশন ছিল যে আমরা ইয়া করতে হবে, আমাদের পার্সেন্ট প্রত্যেকটা কাজ করে জমা দিতে হবে। যখন আপনি কাজ করে জমা দিবেন না, না কাজ করে থাকবেন, তখন আপনি কিন্তু পিছিয়ে যাবেন। এই বলতেছি যদি মনে করেন যে রিকোয়েস্ট রিকোয়েস্টই করতেছি প্রত্যেকেই, সবাই কাজ গ্রহণ করবেন, যতটুকু কাজ করেছে অবশ্যই দেখবেন, মানে কাজটা করলে উপকার আর অপকার কি, আপনার কোনো অপকার নাই যদি আপনি না শেখেন। আপনার মনে হচ্ছে আপনি শিখতেছেন না, কিন্তু উপকার কি, আপনি যদি কাজটা শেখেন আপনি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ। আমি যেভাবে আগাই যাচ্ছি আপনার এগিয়ে যাবেন সেভাবে। অনেকেই দেখবেন আমাদের গ্রুপের মধ্যে অনেকেই হয়তো কাজ হয়েছে, যেমন ইউসুফ চারটা ওয়েবসাইট কিন্তু তৈরি করছে, ও কম সময়ের মধ্যে থেকেও চারটা ওয়েবসাইট তৈরি করছে, এরকম সবাই 4-5টা 7টা। যেহেতু এখানে আমার টাকা লাগতেছে না, আমার ওয়েবসাইট আনলিমিটেড তৈরি করি আমি, যত তৈরি করবো তত আমার প্র্যাকটিক্যাল বিষয়টা হবে, এটা ভালো হবে। ঠিক আছে, আচ্ছা সর্বশেষ প্রশ্ন হচ্ছে জি ভাইয়া, ফাইবারে কি আমি কাজ করতে পারবো? এখন সবার মতামত নিচ্ছে, তাহলে আমরা সবাই ইনশাল্লাহ কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই তো, এখানে কোনো সন্দেহ নেই তো। আচ্ছা সর্বশেষ, ফাইবারে কাজ করতে কি কি যোগ্যতা লাগে? ফাইবারে কাজ করতে আপনার কোনো যোগ্যতা লাগে না, মানে বাংলাদেশের সিস্টেম অনুযায়ী বাংলাদেশে কাজ করতে কোনো কোনো জব করতে গেলে আপনাকে অনার্স মাস্টার্স ইন্টারমিডিয়েট যাই হোক না কেন আপনাকে কোনো কিছু পাশ করতে হয়, কিন্তু ফাইবারে কাজ করতে গেলে আপনার এই ধরনের কোনো সার্টিফিকেটের মূল্য নেই। আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে কোন ইউনিভার্সিটি পিএইচডি করেন, নাকি কোথা থেকে কোন কান্ট্রি থেকে পিএইচডি করে আসছেন, কোনো অসুবিধা নেই আপনার ফাইবারে এর, মানে ভাইয়া বোঝা যাচ্ছে না, হ্যালো কথা বোঝা যাচ্ছে এখন? বিশাল ভাই বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো বিশাল ভাই বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমি বলি আপনি ভাই এখন তো আটকেছে কথা ভাই। আচ্ছা, আমাদের বাংলাদেশের সিস্টেম অনুযায়ী আমরা যে জব করার সময় অনেকগুলো সার্টিফিকেট দিতে হয়, দেখাইতে হয়, কিন্তু ফাইবারে কাজ করতে গেলে আপনার কোনো সার্টিফিকেট লাগে না। ফাইবারে কাজ করতে গেলে আপনার স্কিল লাগে, আপনি কোন কাজটা করতে পারবেন, কোন কাজটা জানেন ভালোভাবে সেটা জানতে হবে। অর্থাৎ ফাইবারে কাজ করতে পারে প্রত্যেকটা ব্যক্তি, সে শিক্ষিত হোক কিংবা মূর্খ, যদি সে স্কিল থাকে তার, যে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিংবা গ্রাফিক ডিজাইন রিলেটেড, তারপর ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এসইও রিলেটেড, মানে যে কোনো রিলেটেড সে একটা কাজে করতে পারে, সেও কাজ করতে পারে ফাইবার মার্কেট প্লেসে, মানে অনলাইনে কাজ করতে পারবে সে, তাকে কোনো সার্টিফিকেট লাগবে না। এখানে সার্টিফিকেটের কোনো মূল্য নেই, এখানে আপনার স্কিলের মূল্য, মানে আপনাকে জানতে হবে আপনার স্কিল, স্কিলটা কি আপনাকে, বুঝা গেছে? প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই অনেক জায়গায় দেখছি আপনার ডিসক্রিপশন তৈরি করার সময় যে অমুক জায়গার ইনস্টিটিউট থেকে আমি কোর্স করছি, অমুক জায়গার ইনস্টিটিউট থেকে কোর্স করছি, এরকম কোন কিছু কি আদৌ আছে কিনা? কিরকম, যেমন যেমন আপনার এই ফাইবারে অ্যাকাউন্ট করার সময়, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় আপনার দেয়া লাগে যে আমি অমুক ইনস্টিটিউট থেকে কোর্স করছি এই বিষয়ে, সেই মানে সেইটা আপনি একটা ওখানে একটা ওই যে ইয়ে আছে অনলাইনে, অনলাইনের কিছু কোর্স আছে, অনলাইন কোর্স যেটাকে বলে, জি ওই জি জি আপনি যে কোনো একটা যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। এখানে আপনাকে ফিক্সড না যে আমি ওই ইউনিভার্সিটি থেকে করেছি কিংবা এই ইউনিভার্সিটি, কোনো কিছু না, আপনি যে কোনো জায়গা থেকে, আপনি সাপোজ ওই এলাকার নামে শুনে নেই, আপনি সেই এলাকার নামও দিলেই হবে, ওখানে আপনাকে ভেরিফাই করতে আসবে না তারা। জি জি জি, এখন মনে করেন যে মানে বিভিন্ন জায়গাতে মানে কোনো ভেরিফিকেশন আসবে না তারা, মানে আপনারা আপনারা দেখবে তাদের স্কিলটা, আপনার যে স্কিল হয়েছে, আপনি ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, আপনি কি কি করতে পারেন, তারা আপনার স্কিলটা ফার্স্ট দেখবে। কারণ বিদেশি লোকেরা মানে বহির্বিশ্বে যারা আছে তারা বিশ্বাস করে স্কিলের উপরে, সার্টিফিকেটের উপরে না, তারা কাজে বিশ্বাসী, কর্মে বিশ্বাসী তারা। বুঝছি, ঠিক আছে, অন্য কারো কোনো প্রশ্ন আছে? সুজন ভাই প্রশ্ন আছে কোনো? না ভাই প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করি, আগামী ক্লাসে আমরা ব্লগারটা শেষ করবো, ব্লগারটা যে পেন্ডিং আছে আমাদের অর্ধেক কাজ, ব্লগারটা শেষ করবো, ব্লগারটা শেষ করার পর আমরা ফেসবুক প্রমোশন সম্পর্কে নেক্সট ক্লাস হবে, ব্লগার ওয়েবসাইট ফুলটা শেখবো। ভাই একটা জিনিস করেন, নেক্সট ক্লাসে পোস্টটা শেখাইেন, ফেসবুক পেজের পোস্ট 10 মিনিটের কাজ, ওটা দেখাই দেওয়া হবে, ওর সাথে রিলেটেড থাকবে, এবং সাথে আরেকটা থাকবে পরে ক্লাসে হবে ফেসবুক প্রমোশন। আগে থেকে কেন জানিয়ে দেওয়া হলো, ফেসবুক প্রমোশনটা সর্বাধিক সব থেকে বেশি মার্কেট হচ্ছে, মানে সব থেকে বেশি কাজ পায় ফেসবুক প্রমোশনের, দীপদাতা হয়তো বা জানেন ফেসবুক প্রমোশনের কাজ সব থেকে বেশি, জি জানতে হবে খুব এটা, মানে এত প্রশ্ন করেন। হ্যাঁ ভাই, হ্যালো ভাই, আমার ব্লগার আমি চ্যাট বক্সে দিছি, একটু দেখেন তো হয়েছে কিনা। হ্যাঁ লিংক পাইছি অবশ্যই, আমি একটু পরে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই একটা প্রশ্ন করি, বলেন। হ্যাঁ সুজন ভাই বলেন। যে আমি ওই যে যেটা প্রশ্ন শুরুতে করছিলাম, যে ধরেন আমি
50 জনকে আমি ইনভাইট করলাম আমার পেজে, কিন্তু আমার আচ্ছা পেজে আমি আপাতত তাদেরকে কোনো পোস্টস কিছু নেই, তারা ওই পেজে ভিজিট করে এসে কি দেখতে পাবে? কোনো পোস্ট নেই, আপনার শুধু পেজটা দেখতে পারবে তারা, আপনার ও লোগো ব্যানার আপনার যে ডিজাইনটা আপনি যে পেজটা সাজেছেন এটা তারা দেখতে পারবে, আপনার লোগো আছে না লোগোটা দেখতে পারবে, ব্যানারটা দেখতে পারবে। এখন আমরা পোস্ট পোস্ট করা তো কোনো ব্যাপার না, আপনি পোস্ট করতে পারবেন, আপনি যে কেউ করতে পারবে, কিন্তু পোস্টটা সাজানোর কিছু ধরন আছে, ওই পোস্টটা সাজানোর ধরনটাই আমরা দেখাবো। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর আচ্ছা ভাই ইউসুফ ভাই আমি আপনার ইয়েটা দেখি, ওয়েবসাইটটা দেখবো একটু পরে, ওয়েবসাইটটা দেখে আমি আপনাকে জানাই দিচ্ছি কোথায় কোথায় কি সমস্যা আছে। দীপ দাদা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আজকে ক্লাস এখানে শেষ করতেছি।